দিগ মুকুন্দ দাদা, বিজয় নাকি আসবে না? আরে আমি ভেবেছিলাম বনমালী যে গেলে ব্যম্ম হয়ে এক ঘরে হবার ভয়ে একবারই মুখ হলো না, তার মেয়ে গেলে কি কমবে? আর তবুও জমিদারের মেয়েটা এলো, শুধু এলো নয় মাথা উঁচু করে এলো। তার ওপর শোনা যাচ্ছে বিরাজের সঙ্গে নাকি বিজয়ার বিয়ে। হ্যাঁ বলেন কি? রাজা হরিনারায়ণ রায়বাহাদুর হচ্ছে বারুদ যে বন্ধকুলিন আর রাজবিহারীর দাস, আঁখের মধ্যে নয়। ওদের সমাজে বর্ণভেদ নেই মুকুন্দবাবু, সবাই সমান, সবাই এক, কিরকম চলে। তবে তো রাজবিহারী বাবুকে তুষ্ট রাখতেই হবে। ম্যানেজারি করে চিরটাকাল প্রজাদের শুষে এসেছে, এখন জমিদারের শ্বশুর হয়ে হাতে মাথা কাটবে। ওই যে কত বড় শয়তান, বাইরে থেকে চেচ্চ বোঝা যায়। কেমন আছেন কাকাবাবু? ভালো ভালো, মানে এই বয়সে যেমন থাকার, এইবার তো আমার পালা। তা তুমি কেমন আছো মা? ট্রেনে গাড়িতে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই? না না, একেবারেই কষ্ট হয়নি। শরবত, শরবত নিয়ে আয়। চলুন ভেতরে চলুন। হ্যাঁ চল চল, এসো এসো। আরে শরবত দিতে বলেছিলাম, শরবত কি হলো? পাখা, একটা পাখা। আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি। এটা তো আমারই বাড়ি। তা বটে, তা বটে। পরিশ, এই পরিশ। কি গো পরিশের মা, কেমন আছো? ভালো আছি দিদিমণি। থাক থাক, আগে এগুলো ধরো, আমার শোবার ঘরে নিয়ে যাও। কালীপদ মাথান, কানাই সিং কে নিয়ে ওপরে যাও। যে না, দলিল কাগজপত্র টাকা করি গয়নাঘাটি সব আমার বাড়ির সিন্দুকে রাখাই ভালো হবে। আমার শোবার ঘরের সিন্দুকের চাবি আমি সঙ্গে নিয়ে এসেছি, আমি সেখানেই রেখে দেবো কাকাবাবু, আপনি চিন্তা করবেন না। ও আচ্ছা, থাক 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 মা, থাক থাক। বাবু চায়ের ব্যবস্থা কর, নাকি শরবত? না না, চাও না, শরবত নয়। মানে এই অবেলা তো, এই বয়সে অসময়ে কিছু, বাড়ি গিয়ে স্নান আহার করতে, আমার তো কাছারিতে বসতে হবে। আজ কাছারি ছুটি দিয়ে দিন না। হ্যাঁ খুব ভালো কথা, খুব ভালো কথা। বিলেশ, তুমি তাহলে জমিদার আসার উপলক্ষে কাছারি ছুটি দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কাল সকালে তাহলে জমিদারি সংক্রান্ত কিছু আলোচনা আছে, সেগুলো আগে সেরে নেব। বেশ চলি। দলিলটা তো করেছেন দেখলাম, তা সম্পত্তিটা কেনা হবে? ঝামেলার কথা বলতে চাইছেন তো, সে আমি সামলে নেব। আপনি রাজি হয়ে যান, আসলে দেখে যান, অল্প কয়েক বছরের মধ্যেই আপনার সম্পত্তি দ্বিগুণ চতুর্গুণ বাড়ি তুলতে না পারি তো কি বলেছি। আপনারা যে বলেছিলেন দেশের মঙ্গলের জন্য কিসব করবেন, তাতে আর একটু বেশি সময় দিলে ভালো হয় না? আপনি কি ভাবছেন আমি সেদিকে চেষ্টা না করে বসে আছি? এবছরের মাঘোৎসবের আগেই আমরা ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করব, আর তার জন্য সবার আগে আমরা জগদীশ মুখী বাড়ি দখল নেব। কার বাড়ি? জগদীশ মুখীর বাড়ি। আপনার বাবার কাছে বেঁচে গেছেন তো, অনেক ধান নিয়েছিলেন না? হ্যাঁ অনেক ধান নিয়েছিলেন। আর সেসব ক্রোধ না করে মদ ভাঙ জুয়া ফাটকা করে করে সর্বশ্রান্ত হয়ে গেছেন, শেষকালে মদ গিলে ছাদ থেকে পড়ে মরে গেছে। শুনেছি ওর ছেলে নরেন মুখার্জি বাপের শেষ কাজ করেছিলেন। আমিও শুনেছি, তবে এই সমস্ত নীতিহীন লোকের সঙ্গে তার আলাপ দেখা যায় না, আর ছেলেও হয়েছে নাকি বাপের মতোই। নমস্কার। এই গায়ের একটা ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে এলাম। বলুন। গায়ের সব ভদ্রলোকের আমি মোটামুটি চিনি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবেন কি করে, আমি তো এই গায়ের নই। তাই বলুন। এই গায়ের পূর্ণ গাঙ্গুলি মশাই আমার মামা, আপনার প্রতিবেশী, ওই পাশের বাড়িতেই থাকে। জানি।
আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি যে তার বাপ ঠাকুরদার আমলে দুর্গাপূজা আপনি নাকি বন্ধ করে দিতে চান। এর মানে কি? আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতেছেন নাকি? ঝগড়া করতে আমি আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলে। বিশ্বাস হয়নি কেন? প্রতিবেশীর ধর্মবিশ্বাসে নিরর্থক আঘাত করবেন, এই বিশ্বাস না করাই তো স্বাভাবিক। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয়, আর তা নিষেধ করাটা আমরা অন্যায় বলে মনে করি না। আপনিও কি তাই বলেন নাকি? আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শুনবার আশা করেছিলেন? বোধহয় আমি কিন্তু সত্যি আপনার কাছে একথা শুনবো আশা করিনি। গ্রামের মধ্যে একটি মাত্র পুজো, সমস্ত লোক সারা বছর এই তিনটি দিনের আশায় বসে থাকে। গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো। আপনি এলেন, কোথায় তাদের আনন্দ বেড়ে যাবে, তা না হয় আপনি হুকুম দিয়ে আপনার এই দুঃখী প্রজাদের মাথায় নিরানন্দ তুলে দিলেন। ও মশাই, আপনার মামা একটা ছেড়ে একশোটা পুতুল পুজো করুক গে, আমাদের কিছু বলার নেই। শুধু কতগুলো ঢাকঢোল আর কাশি দিন রাত ওর কানের কাছে পিঠে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। দিন রাত তো বাজে না, তাছাড়া সব উৎসবই একটু হইচই গন্ডগোল হয়েই থাকে, অসুবিধা যদি কিছু হয় তো হলো। আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার উপদ্রব আপনি সইবেন না তো কে সইবে? শুনুন, অত বাজে বকার সময় আমাদের নেই। আমার বাবা যা হুকুম দিয়ে গেছেন তাই বহাল থাকবে। দেখুন, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি অধিকার তা আমার জানা নেই, কিন্তু এদিকে নিরীহ প্রজা। আমার বাবার সম্বন্ধে তুমি সাবধানে কথা বলবে, নইলে এক্ষুনি অন্য উপায় শিখিয়ে দেবো তিনি কে এবং তার কি অধিকার। বিলাসবাবু, আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসেন, আমার কষ্ট হবে বলেই তিনি পুজো নিষেধ করেছিলেন। আমি বলি হলেই বা কদিন গোলমাল? আপনি জানেন না সে অসহ্য গোলমাল। আমার কষ্ট হবে সে কথা ভাবছেন, কিন্তু কলকাতা হলে কি করতেন? আপনার মামা পূর্ণবাবুকে জানিয়ে দেবেন, প্রতি বছর উনি যেমন পুজো করেন এবছরও যেন তিনি ঠিক সেরকম পুজো করেন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। ধন্যবাদ, নমস্কার। এর মধ্যে মান অপমানের কথা উঠছে কেন? কাকাবাবু আমার কষ্ট হবে ভেবে নিষেধ করেছিলেন, আমি এদের জানিয়ে দিলাম আমার কষ্ট হবে না। তাদের বাবার কথাটা মানা হচ্ছে কি? আর কিভাবে লোককে অপদস্থ করে? দেখুন, রোজবার ভুলে যদি অন্যায় করে থাকি আমার দোষ আমি স্বীকার করে নিচ্ছি, ভবিষ্যতে আর হবে না। তাহলে পূর্ণমামনিকে জানিয়ে পাঠান যে রাসবিহারী বাবু যা হুকুম দিয়ে গেছেন তার অন্যথা করা আপনার সাধ্য নয়। সেটা ঢের বেশি অন্যায় হবে বিলাসবাবু, বরঞ্চ আমি কাকাবাবুর কাছে চিঠি লিখে অনুমতি চেয়ে নিচ্ছি। কিন্তু ওরা তো জেনে গেছে বাবার হুকুমকে কিরকম আপনি মান্য করেন, তাই অপ্রিয় হলেও বাবাকে আমাকে সব বলতেই হবে। বলতে হবে উনি যেন আর ভবিষ্যতে আপনার জমিদারি শাসনের মধ্যে হাত না দেন। বেশ, যা বলবেন তাই করবেন, কিন্তু কারোর ধর্মে কর্মে বাধা দিতে আমি পারব না। আপনার বাবা কিন্তু এই কথা বলতে সাহস করতেন না। আমার বাবার কথা আপনার চেয়ে আমি ঢের বেশি জানি বিলাস। মেয়ে মানুষ যাত্রী আমার নিম খারাপ। তোমার ঢাক ঢাকি খাবে না দিয়ে যাক বাবা, তুই যথেষ্ট করিস, অত বড় জমিদারের সঙ্গে কি আর আমি পুজো করতে পারতো? আরে বাবা, জমিদার তো খারাপ নয়, জমিদার খুব ভালো, তিনি তো বারণ করেননি। বারণ তো করেছি তোমার সেই রাসবিহারী, জানি ওই ম্যানেজার তোর বাপের বন্ধু, সুতনাটায় সবসময় মামলা লাগাবার তালে থাকে। এখন পুজোর কদিন সুভালাবালি কাটলে হয়, তুমি কিচ্ছু ভেবো না, কোনো গোলমাল হবে না, আমি নিজে থাকবো আর ঢাক বাজাবো। তুই থাকবি হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কি আছে, তোদের গায়ে যে তুই এক ঘরে মিলে গেলি, প্রায়শ্চিত্তি করলি না, তোর বাপের অপঘাত মরার সাধ্য করলি, পুজোয় যদি কেউ ফুল ধরে। ও ফুল ধরবে না? আচ্ছা কেন, ঠিক আছে আমি আর আসবো, তুই রাত করলি নরেন। আরে একটু দেখো দেখো, বিগড়ে ভদ্রলোকেরা করলে এক ঘরে তোমার উপর রাগ করতে যাবো কেন? না রাগটাক নয়, তবে বাহাদুরি করে এসে এতগুলো লোকের আনন্দটা তো পণ্ড করা ঠিক হবে না, লোকে বরঞ্চ আনন্দ থাক, আমি আর আসবো।
সাহায্য নয়। প্রতিমা দেখছেন? হ্যাঁ, আমি মা এটা গড়েছি। আমরা কিন্তু মা চেষ্টনগরের কুমোর। তাই বুঝি? কেমন হয়েছে মা? ভালো। আচ্ছা, পূর্ণবাবুর ভাগ্নে এখানে আছে? ওই গোড়াপাড়া? হ্যাঁ হ্যাঁ। দিগড়ে যার বাড়ি সে তো? দিগড়ে বাড়ি তা হতে পারে, তাকে দেখছি না তো। উনি পুজো টুজো তত মানেন না। সে কি পুজো মানেন না? কিন্তু গলায় তো চলতে দেখেছিলাম। বামুন যখন পৈতে তো থাকবে, তবে আচার নেই, জাত বেজাত মানে না। তবে হ্যাঁ, লোকটা খুব উপকারী, মানুষের বিপদে প্রাণ দিয়ে করে। তা আপনি ভাগ্নে বাবুটিকে খোঁজ করছেন কেন মা জননী? কেমন আছে দেখি হাতটাতে তো? বাহ, একটু তুই ভালো হয়ে গিয়েছিস। আর তোর জ্বর নেই? বাচ্চাটা ইচ্ছে করে? হ্যাঁ। তবে খাবি? প্রণাম ঠাকুর। এসে এসে, কি খবর? তুমি নাকি আমার খোঁজ করছিলে আগে? হ্যাঁ, জ্বরটা মনে হচ্ছে দুদিন থেকে হচ্ছে না। কেমন দেখলেন? ভালো, ভালো আছে, ভালো হয়েছে। কি খাবে? সব খাবে, ভাত মাছ। মাছ? তোমরা তো আমার বৈষ্ণব না? আচ্ছা বেশ তো, বেশ বেশি করে দুধ খাও, তোমার তো ঘরে গাই রয়েছে। আর ওষুধটা নিয়ম মতো খাইয়ে যাও, জলটা কিন্তু ফুটিয়ে খাও। তাই করবো ঠাকুর। বলো, আপনার দয়াতে এ যাত্রা সেটাকে ফিরে পেলাম। আপনাকে কি দিয়ে যে সেবা করি? ওই যে তোমরা গান করো, ওই তো আমাদের সেবা। কিন্তু সবার জন্য ঠাকুর, আমি কি সবার ছাড়া? শোনো মা, আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়ে তুমি আমাকে একটু হেয় করেছ। তা বিষয় যখন তোমার, তখন এই ব্যাপার নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতে চাই নে। তবে ভবিষ্যতে এমন ঘটলে সম্মান বজায় রাখতে আমাকে সরে দাঁড়াতেই হবে। আপনি আমার বাবার বন্ধু, আপনাকে কোনোদিন অসম্মান করব এমন চিন্তা মনেও ঠাইনি। সে আমি জানি মা, সেইটুকু আমি বুঝি। তুমি যে বনমালী আর আমার মধ্যে কোনো তফাত করো না, এইটুকু আমি বুঝি। তো বেশ তো, পুজোর কটা দিন আমরা বাপ বেটা না হয় এদিকে আসবোই না, লোকে ভাববে আমার অগোচরে এই ব্যাপারটা ঘটে যাচ্ছে, চুকে গেল। হ্যাঁ, তোমাদের সেই তালুকটার ব্যাপারে কি ঠিক হলো, কেনা হবে? আপনি ভালো মনে করলে কিনি। যাক, একটা চুকলো। হ্যাঁ, আরেকটা কথা, ওই জগদীশের বাড়িটা যখন তুমি সমাজকেই দান করলে মা, তখন তো আর বিলম্ব না করে পুজোর ছুটিটা শেষ হলেই তার দখল তো নিতে হবে, কি বলো? কিন্তু ঋণ শোধ করার মেয়াদ ফুরিয়ে গেছে কি? সে তো অনেক দিন করার ছিল, 8 বছরের। তা এখন তো 8 বছর পেরিয়ে 9 বছর চলছে, তাও তো প্রায় পার হতে চললো। শুনেছি তার ছেলে এখানে আছেন, ওকে ডেকে পাঠিয়ে আরো কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না? সময় দেবো কেন? জগদীশবাবু তো নিজেই উকিল ছিলেন, টাকা নেবার সময় মাতালটা ঘুষ ছিল না কি শর্ত করছে? তিনি বাবার বন্ধু ছিলেন, তার সম্বন্ধে সসম্মানে কথা বলতে বাবা আমাকে আদেশ করে গেছেন। হাজার আদেশ করলে মাতালকে মাতাল ছাড়া কি বলে তা আমি জানি না, আর এ নিয়ে যদি আমার পক্ষে রাগ করে সত্যি কথা বলতে আমি ভয় পাই না। তুমি চুপ কর, বাজে সেন্টিমেন্ট। আমার বাবার আদেশ বা সেন্টিমেন্টের দাম আমার কাছে অনেক বেশি। নমস্কার। বেড়াবার পক্ষে জায়গাটা মন্দ নয়, কিন্তু ম্যালেরিয়ার ভয় তো কম নয়, কেউ সাবধান করে দেয়নি? না, ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না, আমি বরঞ্চ না জেনে এসেছি। আপনি জেনে শুনে চলেন, কি মাছ ধরলেন দেখি? পুঁটি মাছ, 2 ঘন্টায় 2টি, মজুরি পোষায়নি, পুজোর হুজুগে কোনো কাজ নেই, সঙ্গেও জোটাতে পারিনি, তাই নিঃসঙ্গতা কাটাতে দিঘড়া থেকে আসছে। দিঘড়া? আচ্ছা, জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে আপনি চেনেন? তিনি কেমন লোক বলতে পারেন? তার বাড়ি তো আপনি দেনার দেয়।
এখন আর তার সম্বন্ধে খোঁজ করে কি লাভ? বেনারদা একটু নিয়ে নিয়েছি, এরকম ঘটেছে বুঝি? হ্যাঁ, নরেনবাবু বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন তো? বাড়িটি কেমন? মন চলুন একটু এগিয়ে গেলে দেখা যাবে, যাবেন? চলুন। শুনেছি নরেনবাবু বিলেট থেকে ভালো করেই পাশ করে ফিরেছেন। এখানে কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরো কিছু সময় নিয়ে বাপের ঋণটা শোধ করতে পারেন না? চিকিৎসা করাই না কেউ সংকল্প। তবে তার সংকল্পটা কি? উনি এমন একটা কিছু করতে চান যাতে দু একটা রোগ সম্পূর্ণ নির্মূল করে আরো বেশি লোকের উপকার করা যায়। শুনেছি তো কিসব যন্ত্রপাতি নিয়ে দিন রাত খুব করে গবেষণা করেন। সে তো খুব বড় কথা, কিন্তু বাড়িঘর তো চলে গেলে সেসব কি করে করবেন? সে তো নিশ্চয়ই। ওই যে তার বাড়ি, মাইজি সাজ হয়ে গিয়েছে। ও হ্যাঁ, চলুন ফেরা যান। চলুন। কি ভাবছিলেন? বাড়ি ছেড়ে হয়তো কোনো আত্মীয়র বাড়ি উঠবেন না? না না, সে ভরসা নেই। বিলেত গিয়েছিলেন তো, এক ঘরে হয়ে আছেন। এদিকে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন, আর কেউ হলে হয়তো আমাদের সঙ্গে একবার দেখা করার চেষ্টা করতেন। তাতেই বা কি লাভ? কিছুকাল আরো থাকতে দিতে পারা যেত। হাজার হলো দেনার দায়ে, বাড়ি ছাড়া করতে তো কষ্ট হয়। অন্যের কথা জানি না, তবে সেদিন পুজোর অনুমতি নিতে গিয়ে বুঝেছি লোকে কষ্ট হলে আপনার অন্তত কষ্ট হয়। আপনি ব্রাহ্ম সমাজের লোক নন, গ্রামের লোক, অথচ একজন অনাথিয়া ভদ্রমহিলার সঙ্গে অসংকোচে কথা বলার অভ্যেস ও শিক্ষা কোথায় পেলেন? তাই অন্তত নরেনবাবুর কাছ থেকে পাইনি, সে কথা হলফ করে বলতে পারি। কিন্তু আপনাদের পরিচয়টা খুব ঘনিষ্ঠ নয় কি? এই আমাদের গ্রামে যাওয়ার পথ। আচ্ছা চলি, নমস্কার। এ বাবুটি কে মাইজি? যমুনাতে দেখলাম শৈবল নাচে সে জন যারে, যমুনাতে দেখলাম শৈবল নাচে সে জন, পোতার নাম জানি নে নাম জানি নে মন তবু উচাটন, বল না কে সে জন যারে, খেলাম সই বল না কে সে জন। আহা মল্লিকা মালাটি গলে, মল্লিকা মালাটি গলে অঙ্গে পিত ধরা, চিকনিয়া দেহ যেন নীল কমলে গড়া, আমি থমকে গেলাম দেখে যে তার পটে আঁকা দুনয়ন, বল না কে সে জন যারে, যমুনাতে দেখলাম সই বল না কে সে জন। হে দুরন্ত বসন্ত কালে, দুরন্ত বসন্ত কালে কি যে আমার হলো, যমুনার ঢেউ যেন যৌবনে লাগিল, আমি দিনে রাতে জ্বলে মরি
सारे भी ओ करुण बोल न केस जोन जारे जमुना ते देखलाम सोई बोल न केस जोन। তুমি ঠিকই শুনেছ মা, আমরা নোটিশ জারি করেছি। এখন যদি তোমার কথা মতন সেটা রদ করতে যায় তাহলে আর পাঁচজন প্রজার কাছে আমাদের মান থাকবে না। তাছাড়া আমরা যে মন্দির প্রতিষ্ঠার সংকল্প করেছিলাম তারই বা কি হবে? তার জন্য আমরা অন্য ব্যবস্থা করতে পারি। তোমার বাবা যথেষ্ট টাকা রেখে গেছেন, তুমি অন্য ব্যবস্থা করবে বইকি, কিন্তু যাকে এখনো চোখে দেখোনি তার জন্যই বা তোমার এত মাথা ব্যথা কিসের মা? শুনেছি আত্মীয় কুটুম্ব তার কোথাও আশ্রয় পাবার পায়নি, আর গৃহহীন কথাটা মনে করলে আমার কষ্ট হয়ে থাকবে। তাহলে আমার বন্ধু পুত্রের জন্য আমার কি রকম কষ্ট একবার ভাবো দেখিন। কিন্তু কি করা যাবে, কর্তব্য। তোমার বাবা বনমালী তোমার সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, শত কষ্ট হলেও ধর্মের দিকে চেয়ে সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। ছোকা যদি একবার আমার সঙ্গে দেখা করতো তবু না একটু বিবেচনা করে দেখা যেত, কি হতো বা শুরু না বাপের থাকতে। শ্রীরাম বাবুজি, শিকার মিলা? দেশের প্রতি আপনার সত্যিকারের টান আছে বটে, তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিয়ে ছাড়বেন না দেখছি। আপনার নেওয়া হয়ে গেছে কোথায়? ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়, এত তাড়াতাড়ি করলে। আপনি ডাক্তার নাকি? হ্যাঁ, তা বই কি, মানে একজন কত বড় ডাক্তারের তো আমরা প্রতিবেশী। শুধু প্রতিবেশী নয়, আপনি যে তার বিশেষ বন্ধু সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমার কথা তাকে বলেছিলেন নাকি? যে আপনি তাকে একজন অপদার্থ হতভাগা মনে করেন এই তো? আমি তা বলিনি। তা বলেননি, তবে তাই বলা উচিত ছিল, আমরাও তাই বলি। ওই যে চাষিরা ওর বাড়িতে পড়তে যায় ওরাও তাই বলে। পড়তে যায়? হ্যাঁ, মানে ডাক্তারবাবু বিনা বেতনে ওদের শিক্ষা তো দেনই, তার উপর আবার বৈজ্ঞানিক উপায়ে কিভাবে বেশি ফসল ফলানো যায় হাতে কলমে সেই শিক্ষাও চাষিদের দেন। সেগুলো আছে নাকি? ওর ওই লাগোয়া জমিগুলোতে ওই পাঠশালার গুরু আর ছাত্রদের হাতের ফসল যদি আপনি দেখেন না তাহলে চোখ আপনার জুড়িয়ে যাবে। যাবেন নাকি দেখতে? চলুন না, দেখে আসি। আজ থাক। বেশ, আজ থাক তাহলে। চলুন, আপনাকে বরং এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম, নরেনবাবুর পাঠশালা ইত্যাদি বজায় রাখবার জন্য তাকে একবার আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। মুশকিলটা কি জানেন, বাড়িটা তো আপনি ভালো কাজই নিচ্ছেন। আপনি নিরাকার পুজো তো সমর্থন করেন না। তাতে কি যায় আসে? এই ধরুন, বৈষ্ণবদের কোনোদিনই কালীবাড়ি পছন্দ ছিল না, আবার রাধা মাধবের মন্দির কোনোদিন সার্থরা দেখতে পারেনি, কিন্তু তা নিয়ে আজকে তো আর রেষারেষি নেই। আজ শুধু মন্দির রয়েছে, সেখানে যে কোনো মানুষ তার শান্তি আর আনন্দের জন্য যেতে পারে। তা ঠিক বলেছেন। তা নইলেই তো আমি নিজেই গিয়ে নরেনবাবুর হয়ে আপনার কাছে সুপারিশ করতাম। নরেনবাবুকে আপনার বাড়ি নিয়ে গিয়ে রাখুন না। আমার বাড়ি? আমি তো নিজেই এক সপ্তাহ পরে চলে যাচ্ছি। পড়াপড়ির জন্য তো নয়, সংসার দেখাশোনা করার জন্য আপনাকে তো আসা যাওয়া করতেই হবে। সংসার আমার নেই। আমি আপনার মা বাবা পরিচয়ের কথা বলছি। কেউ নেই, আমি একা নিঃসঙ্গ। ওই আপনার বাড়ি এসে গেছে, ভেতরে চলুন। না থাক, তাহলে আমার ফিরতে দেরি হয়ে যাবে, আমি পরে একদিন আসবো। পরে? আপনি তো চলে যাবেন বলছেন। আচ্ছা, তার আগেই আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা, নরেনবাবুকে একবার আপনার সঙ্গে দেখা করতে বলবো। আমার সঙ্গে না, রাজবিহারী বাবুর কাছে পাঠিয়ে দেবেন। তার কাছে কেন, আমি আপনার কাছে নিয়ে আসবো। চলি। মা,
কেন? ছোটবাবু বিকেল থেকে এসে বসে রয়েছেন। বিকেল থেকে? হ্যাঁ, আমরা এদিক ওদিক কত খোঁজাখুঁজি করলাম, কোথায় গেছো তা তো বলে যাওনি। ছোটবাবু অবশ্য রাত ত্যাগ করেননি। আর চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল? হয়নি আবার তো, উনি বললেন তুমি ফিরলে একসঙ্গে খাবেন। এবারে চা পাঠিয়ে দিই। তুমি নিশ্চয় ভেবেছ? কি বললে? বলছি তুমি নিশ্চয় ভেবেছ রাগ করে একদিন আমি আসিনি, কিন্তু করলেও আমার তোমার কিছু অন্যায় হতো না, সেটা আজ আমি প্রমাণ করবো। এবারকার বড়দিনই ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার সমস্ত ব্যবস্থা ঠিক করে এই মাত্র আমি কলকাতায় এসেছি। এখনো তো বাড়ি যাইনি, কদিন অসম্ভব ঘোরাঘুরি করে নিমন্ত্রণ পেয়েছে। সে কারা কারা আসছেন তাদের নামে লিস্টে করে দেখো। কি ব্যাপার, মন চুপচাপ কেন? মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে মন এখনো স্থির করে উঠতে পারিনি। তার মানে তুমি কি ভেবেছো এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্রই করা যাবে? তারা তো তোমার কেউ ইয়ে নন, যখন তোমার সুবিধা হবে তখন তারা এসে হাজির হবে। মন স্থির করে উঠতে পারোনি একথার অর্থ কিছু নেই। এখানে বোধহয় ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার কোন সার্থকতা নেই। আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। আপনি বাড়ি থেকে শান্ত হয়ে এলে কথা হবে। আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করার দায়িত্ব নিয়েছেন তাদের ভার নিজেই বহন করুন, আমায় অংশ নিতে অনুরোধ করবেন না। কিন্তু ওই বাড়ি আমাদের চাই, যে আমি করে তবে ছাড়ব। হুকুম, হুগলি সদর মহকুমা হাকিম স্থানীয় সাক্ষেপ ইতর ভদ্র সকল জানার কাছে আমিন বাবু এই বসত বাড়ি দখল নেবার হুকুম নামা পাঠ করে শোনাচ্ছে। জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়ের ঋণবদ্ধ তাবৎ সবাবর সম্পত্তি কার্যকবলার সাহায্য দিনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তদীয় পুত্র নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উচ্ছেদ করিয়া জমিদার শ্রীযুক্তা বিজয় রায় বন্দ্যোপাধ্যায় মহোদয়ের অনুকূলে আয়ে ঢোল সহবদ ঘোষণার দ্বারা দখল দেওয়া হইল। থামো থামো, করছো কি? এসব স্কুলের সম্পত্তি। স্কুল? স্কুল আমার কি? হ্যাঁ ছোট বাবু, এগুলো স্কুলের জিনিস, আমরা লেখাপড়া করি। আগে নরেন্দ্রবাবু মানে কিনে দিয়েছে জিনিসগুলো, অযথা ভেঙে নষ্ট করা হলো না। মাতারের স্থাবর অস্থাবর সম্পত্তি দখল নিয়েছি আর নরেনের জিনিসপত্র ফেলে দিয়েছি, তা আপনার কি হলো? দিন দুঃখী গরিবের জিনিস। থামো থামো, নরেনের কাকা দালালি করতে শোনা। দালালি আমার পেশা না, বেশি চারান চারান করাবো না, মারবার খাবো ঠিক করবো। তার হুকুম নিয়ে এসেছেন নাকি? সেদিনকার মতো অপমান করে দেখো না কি হয়। অপমান কি আপনার বেঁধে? নরেনবাবুর গায়ে যদি হাত লাগিয়েছ তাহলে এক টাকা আমি আত্মভিত্ত দেবো না। হ্যাঁ নরেন, আপনি তবে দখল নিতে দেবেন না? দখল তো দিয়ে, তাহলে বাধা দিচ্ছেন কেন? দখল নিয়ে তো বাধা দিচ্ছি না, স্কুলের জিনিসপত্র সব নষ্ট করছেন বলেই। বাবার সব জিনিস সাজানো রয়েছে, নিজের সামান্য কটা জিনিস ছাড়া আমি আর কিছুই নিই। শুধু এই বাড়ি নয়, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি।
দেরি করা চলবে না। আজ পয়লা পৌষ, আর মাত্র আট দিন হাতে আছে, মন্দির বাড়ি তো সাজানো গোছানো দরকার। কিন্তু নরেনবাবু নিজে ইচ্ছে করে বাড়ি ছেড়ে না গেলে কিছু তো করতে পারা যাবে না। জগদীশের ছেলে তো বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে কবে? এই তো কাল। তোমার সঙ্গে কি তো দেখা হয়েছিল? হ্যাঁ। বললে না কেন আমার সঙ্গে একবার দেখা করতে? কি যে বড় বাবা তার ঠিক নেই, আমি তোকে নিমন্ত্রণ করতে গেছিলাম, তাছাড়া আমি পৌঁছবার আগেই ডাক্তার সাক্তার তরঙ্গ প্যাটরা যন্ত্রপাতি নিয়ে সরে পড়েছে। বিলেতের ডাক্তার, বেড়া অপদার্থ হামবাক্তা। না না বিলের, আমি তোমার এই ধরনের কথাবার্তা মার্জনা করতে পারি না, তোমার লজ্জা হওয়া উচিত। কিসের জন্য শুনি? যে দাম্ভিক লোক বাড়িতে বসে অপমান করে দিয়ে যায় তাকে মাফ করি না। তুমি কার কথা বলছো? ওই যে পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমার পর্যন্ত অপমান করে গেছিল, সে কে? সেই হচ্ছে নরেন। অল্প বয়সে তিরিতি করিয়া রহিতে নারিনু ঘরে, অল্প বয়সে তিরিতি করিয়া রহিতে নারিনু ঘরে, অল্প বয়সে তিরিতি করিয়া রহিতে নারিনু ঘরে, সখী রহিতে নারিনু ঘরে। যাত্রাগার মাতান পরে শোন, তোর মা বুঝি তোকে এই কাপড়খানা কিনে দিয়েছে, এ কি পারবে? এইরকম পার না হলে তোকে কি মানায়, কি বলিস? মা কিচ্ছু কিনতে জানে না যে। আমি তোকে একখানা এরকম কাপড় দিতে পারি যদি তুই। কখন দেবে? দেব যদি তুই আমার কথা শুনিস। কি কথা? এদিকে আয় বলছি। শুন, দিগড়া গাঁ চিনিস? ওই তো হতা, বুড়ি বাবা খুঁজবে কতদিন দিগড়ে যায়। ওখানে সবচেয়ে কাদের বাড়ি বল জানিস? বামুনদের হোক, সেই যে আর বছর যিনি রসকে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে ছাড়াও তেনাদের, এই যেন এটাই গোবিন্দর মুড়ি বাতাসার দোকান, আর ওই হতা তেনাদের কোথায়। গোবিন্দ কি বলে জানো মাথান? বলে আট পয়সায় আর আড়াই ঘন্টা বাতাসে মিলবে না, এখন মোটে দু ঘন্টা, কিন্তু তুমি যদি মাথান একসঙ্গে গোটা পয়সা আনতে দাও তাহলে আমি সাড়ে পাঁচ ঘন্টা বাতাসে নিয়ে আসতে পারি। তুই দু পয়সা বাতাসে নিয়ে আসতে পারবি? বাতাসে হাতে নিয়ে বলবো মাথান বলে দেখে দুটো ফাউ দাও না। হ্যাঁ, আর শোন জিজ্ঞাসা করবি ওই বড় বাড়িতে নরেন্দ্রবাবু ছিলেন, উনি কোথায় গেছেন? পয়সা তো আগে দাও, আমি ছুটতে গিয়ে নিয়ে আসি। মা যদি জিজ্ঞাসা করে কি বলবি? সে আমি খুব বলতে পারবো, বাতাসার ঠোঙা ওজোরে এমনি করে লুকিয়ে বলবো মাথান পাঠিয়েছিল ওই হতা নরেন্দ্রবাবুর খোঁজ করতে। তোর বোকা, মাকে মিথ্যা কথা বলতে হয়? বলবি বাতাস আনতে গিয়েছিলাম, নইলে কিন্তু কাপড় পাবি না। আচ্ছা ঘন্টা দিলে মুদি পয়সা, ছ ঘন্টা দিয়েছে দশ পয়সা, দুটো খাও দাও আবার খাও। মাটন বলে দিতে তাহলে কাপড় দেবে না বলেছে? নাও ছ ঘন্টা কথা কাউকে কিন্তু বলো না পয়সা। দু পয়সায় বারো ঘন্টা পয়সা খেয়ে নাকি মাটন? শুন শুন দোকানে কি বললে রে? পয়সায় ছ ঘন্টার কথা কাউকে বলতে মানে করে দিয়েছে, বলে কি জানো না? আর বামুনদের নরেনবাবুর কথা? সে ওটা নেই, ওটাই চলে গেছে। গোবিন্দ বললে কি জানো ম্যাডাম, বারো ঘন্টায় নিয়ে যা তোর বারো ঘন্টা, এর বেশি কে দেয় না ম্যাডাম। তুই ওগুলো খেয়ে গে যা সব। হ্যাঁ সব। অর্থাৎ মশাইয়ের কাছে কি জেনে আসবো ম্যাডাম? কি হচ্ছে তুই মাসে কি কোথায় গেছে নরেন্দ্র বাবু? তুই যা তো করছিস যা, জানা পরে বললে যা, আমি শুনবো। আপনি নয়নবাবুর খবর জানতে চাইছিলেন? হ্যাঁ, সে জানলেই হবে একদিন। কেন? এমনি এমনি আপনার সঙ্গে তো তার সম্বন্ধ চুকিয়ে গেছে, নাকি আরো ধার বেরিয়েছে? কে বললো সেই জন্য খোঁজ করছি? তার ঋণ শোধ হয়ে গেছে। আর তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না,
বিশেষ আপনাদের তো চেনা পরিচয় নেই। তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। আপনি তাকে চেনেন? যদি বলি আমি নরেন, এই সত্যি কথাটা আপনার অনেক আগেই বলা উচিত। অন্য পরিচয় নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি কেটে শোনা। আমার কিন্তু কোনো মন্দ অভিপ্রায় ছিল না, আর তাতে তো আপনার কোনো ক্ষতিও হয়নি। হলেও তো কোনো উপায় নেই। আচ্ছা আপনি এখন কোথায় আছেন? আমার এক দূর সম্পর্কের পিসির বাড়ি। আপনি এক ঘরে জেনে তারা আপনাকে থাকতে দিলেন? দিলেন, তার কারণ যে ঘরটায় থাকি সেটা ঠিক বাড়ির মধ্যে নয়, আর আমার কোনো জিনিসপত্র নেই, থাকার মধ্যে একটা মাইক্রোস্কোপ, তাছাড়া আমি দু চার দিনের বেশি সেখানে থাকছিও না। মাতাল, মা বললে বেলা তো অনেক হয়ে গেল, ঠাকুরমশাইকে খেতে দিতে বলবে। তুমি চল। বারোটা বাজে। না না আমি চলি। নমস্কার। অনেক বেলা হয়ে গেল, এখানে থেকে খেয়ে যাব। খেয়ে যাবো এইখানে? কেন, আপনার চাপ যাবে? না 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 সে ভয় আমার নেই, বরং ওখানে ফিরে গেলেই হয়তো খাবার জুটবে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ওকে সবটা নিন। না না অসম্ভব খেয়ে ফেলি। আর সত্যি পেরে উঠছি না। আর না আর না, সত্যি এত খাওয়ালেন না কিন্তু পেট ভরেনি। কি মুশকিল, আমার পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? গোপাল বাবুকে স্নান করে নিয়ে গিয়ে হাতে জল ঢেলে দেবে, কেমন? খুব আশ্চর্য হয়ে গিয়ে, এই যে এত যত্ন আত্তি করে খাওয়ানো, এ কি করে সম্ভব হয়? কেন, মেয়েরা কি আপন জনকে এভাবে যত্ন আত্তি করে না? আমি তো আপনার একেবারেই পর, কিন্তু এই যে এত যত্ন আত্তি করলেন, এ কিছু যথার্থই সত্যি হতে পারে না। অথচ মিথ্যে বলে ভাবতেও যেন ইচ্ছে করে না। সেটি বলি ভদ্রতা। ভদ্রতা তা হবে, তবে আজকের দিনটা আমার চিরদিন মনে থাকবে। বাবার সমস্ত ঋণ যে শোধ হয়ে গেছে এটা জানতে পেরে ভারী তৃপ্তি হল। আর থাক পরে বলব। ও আর তো বলাই হবে না, আমি তো পরশু কলকাতায় চলে যাচ্ছি। হ্যাঁ ওখানে মাইক্রোস্কোপটা বেশি বর্মায় মামার কাছে। অসংখ্য ধন্যবাদ। শুনুন, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? কিনতে আমার 500 টাকার বেশি পড়েছিল, তবে এখন তো টাকার প্রয়োজন, সদুয়েখলি ছেড়ে দিতে পারি। জানেন আমারও অনেকদিন ধরে একটা কিনবার ইচ্ছে ছিল, কাল একটা নিয়ে আসতে পারি। পারি বই কি? আচ্ছা আমি কালকে এনে আপনাকে সমস্ত বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যাবো, কার কি ব্যবহার, আপনার কোনো অসুবিধা হবে না। আমি কালকে বিকেলের দিকে যদি নিয়ে আসি? আমি কিন্তু অপেক্ষা করে বসে থাকবো। আচ্ছা আচ্ছা আমি চলি। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মমর অন্তর কম্পিত বাজে।
বাবু এসেছিল? তিনি এসেছেন, হাতে একটা বাস্ক। তুই বসতে পারো, আমি এক্ষুনি আসছি। আমি বিলেতে থাকতে ছবি আঁকা শিখেছিলাম। আমি তো আরো কয়েকবার আপনাকে দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে এসে ঢুকতে আমার যেন চোখ খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানে তার আজ আপনাকে দেখলে লোভ হবে। বাহ সুন্দর। তাছাড়া আপনাকে কি আমি ছবি আঁকতে দেখেছি? কিছু মনে করবেন না, আমি কিন্তু কিছু ভেবে বলিনি কথা। মাইক্রোস্কোপ? ও হ্যাঁ, মাইক্রোস্কোপ। আচ্ছা, এই ঘরে এত কম আলো, আমি পর্যন্ত জানলাটা ওটা খুলতে অনেক লোক নষ্ট করে দরকার, কপচায় জল ধরে গেছে। ও কিন্তু আলো কম হলে তো আপনি ভালো করে দেখতে পাবেন না। তাহলে ওখানে যাই। হ্যাঁ বেশ, আস। হ্যাঁ এখানে রাখি। কত বড় বিষয় এই ছোট্ট জিনিসটার মধ্যে রয়েছে তা ভাবতেই পারা যায়। বাইরের অসীম ব্রহ্মাণ্ডের মতো একটা সীমাহীন ব্রহ্মাণ্ড যে মানুষ তার মুখের ভিতরে ধরতে পারে সেটি ছোট্ট জিনিস আসতে বোঝা যায়। এই যে স্লাইডটা লাগাচ্ছি এতে রক্তের শ্বেতকণিকার সঙ্গে লোহিত কণিকার কিরকম যুদ্ধে চলছে আপনি দেখতে পাবেন। বিলেতে থাকতে তো আমি মাইক্রোলজি আর প্যাথোলজির উপরে কাজ করছিলাম কিনা স্বেচ্ছায়। দেখুন, কি দেখছেন? সে কি দেখি? না এটা ঠিকই রয়েছে, আবার দেখুন তো। আপনি কিভাবে দেখছেন বলুন তো? সবাই যেভাবে দেখে দু চোখ খুলে? না না না, বাঁ চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে দেখুন, এরকম করে। আপনি আমাকে এক চোখ দেখালেন কেন? জানি এক চোখ দেখালে ঝগড়া হয়। যদি ঝগড়া হয় তো আপনার জন্যই হবে। একটা চোখ বন্ধ না করলে কখনো স্পষ্ট দেখা যায়? বাঁ চোখটা বন্ধ করুন। ও আমার হবে না। হবে হবে, আপনি আরেকবার চেষ্টা করুন। পারছি না, এ তো মহা মুশকিল হলো। আচ্ছা এক কাজ করুন, আপনি বরং হাত দিয়ে চোখটা বন্ধ করে তারপর দেখুন। এবার দেখুন তো, আসুন চোখ লাগান। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ চোখ লাগিয়ে দিন। এ কি হাতটা ছেড়ে দিলেন কেন? চোখটা বন্ধ করুন। আর একটা কাজ করুন, দেখুন ভালো করে এই যে টেনে। হ্যাঁ এই আর এই হাতটা এনে এই নবটা না ঘুরিয়ে ঘুরিয়ে আগু পিছু করে দেখুন তো, ঠিক দেখতে পাচ্ছেন কিনা? কে দেখছেন কি আছে? এই আপনার কাজ নয়, আপনার মতো এরকম মোটা বুদ্ধি আমি জন্মে। মোটা বুদ্ধি আমার? নিজে বোঝাতে পারছেন না? কি করে বোঝাবো, আপনি মন দিচ্ছেন? কে বললে মন দিচ্ছে না? আমি বলছি মন দিচ্ছেন। আপনি ভুল বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভুল বলছি, আমার এই যন্ত্রটা তো ভুল বলছে না। আপনার যন্ত্রটা খারাপ। খারাপ? আপনি বলছেন আমার যন্ত্রটা খারাপ? এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এদের কি বেশি নিয়ে আপনি যান? মাথা ঠোকাঠুকি হলে সিং বেরোয় আপনি জানেন? সিং যদি বেরোয় তাহলে আপনার মাথা থেকে বেরোয়। আপনার পুরনো ভাঙা যন্ত্রটা ভালো ভাঙা নয়। আসলে আমার কিছু নেই বলে আপনার সন্দেহ হচ্ছে, আমি আপনাকে ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু পরে দেখবেন। পরে দেখে আর কি করব, তখন আপনাকে পাবো কোথায়? তবে কেন বললেন আপনি নেবেন? কেন আমার শুধু শুধু কষ্ট দিলেন? আপনি তো আগে বলেননি কেন আপনার যন্ত্রটা ভাঙা?
100 বার বলছি ভাঙা নাই, তবু বলবে ভাঙা? আচ্ছা ঠিক আছে, আপনাকে নিতে হবে না, আমার যন্ত্র আমি নিয়ে যাচ্ছি, কলকাতাকে আমি অনায়াসে বেচতে পারবো, আমি নিয়ে চললাম। না খেয়ে যেতে হবে, তারা দরকার নেই। ডক্টর আছে কই? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? কাল যখন খেতে বলেছিলাম তখন কি আমি ঠাট্টা করেছিলাম? বসুন, এক্ষুনি আসছি। না রাগ কিসে, তবে একটা ভারী জিনিস আবার এতখানি পথ বয়ে নিয়ে যাওয়া। বয়ে নিয়ে যেতে হবে না, ওটা এখানেই থাক। তার মানে কিছু একটা আছে বইকে? সেইটি যে কি তাই তো আমি আপনার কাছে স্পষ্ট করে জানতে চাই। আপনি কি কেনবার ছল করে বাড়িতে এনে তারপর জিনিস থেকে আটকাতে চান? এটাও কি বাবা আপনার কাছে বাধা রেখে গিয়েছিলেন? তাহলে আপনি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাধা রেখে গিয়েছেন। এই তুই যা না, পানটা নিয়ে যায় না। একদিনই বুঝি শেখা যায়? আপনারই কি একদিনই হয়েছিল? আপনার যে 100 বছরও হবে না, তাছাড়া এসব শেখাবি বাকি কেন? আপনি নইলে আপনার এই ভাঙা যন্ত্রটা চেনে যান। থাক, আপনার চিনেও দরকার নেই, আমি শেখাতেও পারবো না। তাহলে আমাকে ছবি আঁকা শিখিয়ে দিন। এটি মন দিতে পারলেন না, আবার ছবি আঁকা শেখায় মন দেবেন। এখনো বাতি দেয়নি? কখন এলেন কাকাবাবু? এই আধ ঘন্টা হলো। আমাকে ডাকেননি কেন? না তুমি ও ঘরে কথাবার্তা ব্যস্ত ছিলে তাই আর ডাকিনি। ও তুমি বুঝি জগদীশের ছেলে, কি চায়ও? একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি বর্ণা যেতে চান, তাই দেখাচ্ছিলেন। মাইক্রোস্কোপ দেখাবো না? না না, এ কথা কেন বিলেশ, তার কি উদ্দেশ্য তো আমরা জানি না। তবে মাইক্রোস্কোপে তোমার কি প্রয়োজন মা? দূরবীন হলেও না একটা কথা ছিল, কালে ভদ্রে দূরে ঠুসে দেখা যেত। কে ও গোপাল নাকি? ঘরে যাচ্ছ আলো দিতে? তা অমনি বাবুটিকে বলে দিও যে তিনি যেতে পারেন, আমরা কিনতে পারব না। তাকে বলেছি আমি নেব। কেন মা, তাতে তোমার কি প্রয়োজন? কত দাম চাইছে? 200 টাকা। 200 টাকা একটা মাইক্রোস্কোপের জন্য? 200 টাকা? তাহলে কি বিলেশ এই ঠকাবার কথাটা কিছু অন্যায় বলেনি? 200 টাকা একটা মাইক্রোস্কোপ? গোপাল তুই বরং বাবুটিকে বলে দিকে যা যে ওসব ফন্দি এখানে খাটবে না। তুমি শুধু আলো দিয়ে এসো গে, যা বলার আমি নিজে বলব। কেন মিথ্যে অপমান হতে গেলে বাবা? ওর হয়তো এখনো অনেক কিছু দেখে নিতে বাকি আছে। ওরা অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু হো হো করে হাসার বিষয় কোনোটার মধ্যে খুঁজে পাইনি। আমার সঙ্গে কি বিশেষ কোনো কথা আছে কাকাবাবু? আছে বলছি মা, তবে তার জন্য তাড়াতাড়ি কি, ভেবে দেখলাম যে তুমি যখন ওকে কথা দিয়েছো তখন টাকার চেয়ে কথার দাম বেশি। আপনার সঙ্গে কি কাল কথা হতে পারে না? ওর রাত হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে, ওর সঙ্গে আমার কিছু আলোচনা আছে। বেশ তো মা, আমরা না হয় কাল আবার আসবো। চলো বিলেশ। দিনটা আপনার বড় খারাপ গেল, আমি অনেক অপ্রিয় কথা বলেছি, ওরাও বলে গেলেন। সে তাদের অনৈতিকার চর্চা,
কাল আমি বুঝিয়ে দেব। দরকার ওরা আত্মীয় শুভাকাঙ্ক্ষী আমার জন্য ওদের ক্ষুণ্ণ করবে না। রাত হয়ে গেছে, আমি যাই। কাল কিংবা পরশু একবার আসতে পারেন। আর তো সময় হবে না, আমি তো কালই চলে যাব। আপনি এটা নিতে পারলেন না বলে দুঃখিত হবেন না। একটু আপনি কাঁদছেন? কি হলো? আমি বরং এটা নিয়ে যাই। না, ওটা আমার, আপনি এটা দেখে যান। কম দেবেন? কম বেশি কে যাচাই করছে বলুন? আপনি ঠকান বা চোর চুরি করুন, সেটা আপনার ধর্ম। বিজয় যখন কথা দিয়েছে তখন টাকাও আপনার পকেটে গেছে। এবারে রসিদটা সই করুন। আচার্য দয়াল ধারা মহাশয় এবং আপনারা যারা কলকাতা থেকে এসেছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে আমি বিনীত নিবেদনে এই কথাই বলতে চাই, আগামীকাল যে বিশাল বাড়িতে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে, সে বাড়ি সমাজকে দান করেছেন আমার সদ্য পরলোকগত বন্ধু বনমালীর একমাত্র কন্যা এই বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী, কর্তব্যে কঠোর, সত্যে নির্ভীক, স্থির। আর ওই আমার পুত্র বিলাস বিহারী তেমনি অটল, তেমনি দৃঢ়চিত্ত। বাইরে এরা এখনো আলাদা হলেও অন্তরে কিন্তু, হ্যাঁ, আরেকটি শুভদিন আসন্ন, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। খুবই আনন্দের কথা। বনমালী তার যথা সর্বস্বের সঙ্গে তার একমাত্র কন্যাকেও আমার হাতে দিয়ে গেছেন, সুতরাং আমিও ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। তেমনি এরাও আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে সত্যের আশ্রয় আপন কর্তব্য করুন। ঈশ্বর পরম পিতা এদের মঙ্গল করুন। তাহলে মা, আগামী ফাল্গুন মাসেই তবে আমাদের পূজনীয় অতিথিগণকে আর একবার পদধূলি দেবার আমন্ত্রণ জানিয়ে রাখি। দীর্ঘজীবী হও মা, তোমায় কিছুই বলতে হবে না, আমরা সব বুঝে নিয়েছি। তাহলে আগামী ফাল্গুন মাসেই আপনাদের পদধূলি আবার ভিক্ষা করছি। বাবার মৃত্যুর এক বছরের মধ্যেই? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, আমার তো স্মরণই ছিল না তুমি মা কিনা, তাই বুড়ো ছেলের ভুলটা ধরিয়ে দিলে। বেশ, তাই হবে, আগামী বৈশাখ মাসেই তবে শুভদিন সম্পন্ন, এই কথাই তবে পাকা রইল। বিলেশ, এখন তাহলে অতিথিদের আহারের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, আসুন আপনারা ভেতরে আসুন। কি মা, এখানে একলা দাঁড়িয়ে কেন? এসো ঘরে বসবে, এখানে ঠান্ডা লাগবে না? না, লাগবে না। ও, একটা কথা তোমাকে আমি বলতে ভুলে গিয়েছি,
সেই মাইক্রোস্কোপের দামটা আমি তাকে দিয়ে দিয়েছি। কবে দিবেন? তার পরের দিনই হবে বোধ হয়। শুনলাম তুমি সেটা কিনবে বলে রেখেছো। কথা 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 যখন একবার দেওয়া হয়ে গেছে তখন ঠকাই হোক আর যাই হোক কথার দামটা আমি বুঝি। আর তোমার দেওয়া কি সে টাকাটা দুবার করে নিল নাকি? তোমার কাছ থেকে নিয়ে গেছে, কুড়ি তার মুখ দেখে তো মনে হলো না। আপনি মিথ্যে ভয় পাচ্ছেন, দুবার করে টাকা নেবার লোক উনি নন। কিন্তু তার দেখা পেলেন কোথায়? যা বাঁচা গেল, টাকাটা তো কম নয়, 200 টাকা। সে তো একেবারে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত, হঠাৎ আমার সঙ্গে দেখা হয়েছে। আরে কেউ বিলেশ নাকি? আরে পালকি কোথায়? মায়ের আমার ঠান্ডা লেগে যাচ্ছে যে। তোমায় কিছুই বলতে না, আমরা সব বুঝে নিয়েছি। তাহলে আগামী ফাল্গুন মাসেই আপনাদের পদধুলি আবার ভিক্ষা করছি। আর এই হাতটা এনে এই নবটা না ঘুরিয়ে ঘুরিয়ে আগু পিছু করে দেখুন তো, ঠিক দেখতে পাচ্ছেন কিনা? কি দেখছেন? কি আছে? আপনি কি তিনবার ছল করে বাড়িতে এনে তারপর জিনিস থেকে আটকাতে চান? এটাও কি বাবা আপনার কাছে বাধা রেখে গিয়েছিলেন? তাহলে আপনি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাধা রেখে গিয়েছেন। করুণাময়ের কাছে আমার এই শেষ প্রার্থনা, তিনি সকলের কল্যাণ করুন, সমস্ত তাপিত চিত্ততে শান্তি দিন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুভ হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার উৎসর্গিত মন্দিরটি আমার বড় ভালো লেগেছে মা। আমার খুব ইচ্ছে এই মন্দিরের আপনি আচার্য হয়ে থাকুন। খুব ভালো করেছো মা, ইনি আচার্য হতে স্বীকৃত হলে সত্যিই বড় ভালো হয়। আমার বহুদিনের বন্ধু, তাই জানি এর মতন ভক্তিমান লোক বিরল। কিন্তু দান গ্রহণ করে প্রতিপালিত হওয়া? হ্যাঁ সেটাও ঠিক কথা। তাই তুমি যদি তোমার এই বুড়ো ছেলেটির মতন একেও তোমার জমিদারিতে একটা চাকরি দাও তাহলে বোধ হয় এর পক্ষে থাকা সম্ভব হয়, তাই না দয়া? আপনি আমার সদর কাছারিতে সসম্মানে কাজ করবেন, সব দায়িত্ব আমার। আর এই বাড়ির উপরের দোতলার ঘরে আপনি থাকবেন। বেশ তাই হবে মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সাধু সাধু।
জানি উপরে যাচ্ছে না যে পরিষ্কার না জ্বরটা একটু বেড়েছে দিদিমণি আর গায়ে একটু ব্যথা আছে সাবধানে রেখো ঠান্ডা লাগিও না নমস্কার আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন এই কাজটা এখন আমার সারা হয়নি বাইরের ঘরে আপনারা চা দিয়ে শুধু মনে মনে নিশ্চয়ই বিরক্ত হলেন কোথাও বেরোচ্ছিলেন আমি এসে বাধা দিলাম যাকে আমি মিনিট পাঁচেকের বেশি আপনাকে আজকে রাখবো না চাটা খেয়ে নিন আগে জানলাটা কে খুলে দিয়ে গেল কেউ নয় আমি খুললাম কি করে খুললেন ওই টেনে হ্যাঁ আঙুলগুলো কি লোহার ওই জং ধরা জানলাটা শুধু টেনে খুলতে পারে এমন লোক তো দেখিনি সত্যি আমার আঙুলগুলো খুব শক্ত জোর করে ধরলে আপনার হাত ভেঙে যাবে তার চেয়ে বেশি শক্ত আপনার মাথাটা ধু মানলে যাকে শুন যে জন্য এসেছি আমি চোর জোরচোর ঠক কারো কত কি গালাগাল তো ওই টাকাটার জন্য আমায় দিয়ে পাঠিয়েছে আপনার টাকা নিন আমার জিন্দি আরো কি কি বলে পাঠিয়েছিলাম অত মনে নেই জিনিসটা আমাকে দিন 9:30 ট্রেনে কলকাতায় যেতে হবে ও হ্যাঁ ভালো কথা আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি আমাকে আর বর্মা যেতে হয়নি আপনার ভাগ্যটা খুব ভালো হ্যাঁ কিন্তু আর সময় নেই জিনিসটা আনতে বলে দিন শর্তটা কি এই ছিল আপনি দয়া করে টাকা আনলেই আমি জিনিসটা ফেরত দিয়ে দেব না তা নয় সত্যি তবে ওটা তো আপনার দরকার নেই বিক্রি করবার সময় তো আমাকে বলেছিলেন আমার খুব দরকারি লাগবে তখন ভেবেছিলাম ওটা কাজে লাগাবেন আচ্ছা আপনি তো নিশ্চয়ই জিনিস বাধা রেখেও টাকা ধার দেন আর কত সুদ দেবেন যা ন্যায্য তাই আমি ওটা যাচাই করেছিলাম কলকাতায় বিক্রি করলে 400 টাকা পাবো বেশ তাই করুন যে 200 টাকা দিয়ে 400 টাকা চায় তাকে আমি কিছু বলতে চাই আপনি যে একজন শাইলক তা জানলে আমি আসতাম আমি শাইলক আপনি তো ডাক্তার আপনি হাত দেখতে জানেন আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন দেখুন আপনার অনেক টাকা আছে কিন্তু তার জোরে কাউকে উপহাসের অধিকার জন্মায় না নইলে আপনার গায়ে খুব জোর শক্ত শক্ত আঙুল মারবেন তো মারুন ছি 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 আপনি কি যা মুখে আসে তাই বলবেন নাকি আপনাকে নিয়ে তো পারা যায় না মনে থাকে কেন আর গোপাল গোপাল আপনার জন্য আমার দেরি হয়ে গেল যাও আপনারও যাওয়া হবে না আপনি তো নারী দেখতে জানেন যাকে শুন যে জন্য এসেছি
আমি চোর জোরচোর ঠক কারো কত কি গালাগাল তো ওই টাকাটার জন্য আমায় দিয়ে পাঠিয়েছে। আপনার টাকা নিন, আমার জিন্দি। আরো কি কি বলে পাঠিয়েছিলাম? অত মনে নেই, জিনিসটা আমাকে দিন। 9:30 ট্রেনে কলকাতায় যেতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, আমাকে আর বর্মা যেতে হয়নি। আপনার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু আর সময় নেই, জিনিসটা আনতে বলে দিন। শর্তটা কি এই ছিল, আপনি দয়া করে টাকা আনলেই আমি জিনিসটা ফেরত দিয়ে দেব? না, তা নয় সত্যি, তবে ওটা তো আপনার দরকার নেই। বিক্রি করবার সময় তো আমাকে বলেছিলেন আমার খুব দরকারি লাগবে, তখন ভেবেছিলাম ওটা কাজে লাগাবেন। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন? কত সুদ দেবেন? যা ন্যায্য তাই। আমি ওটা যাচাই করেছিলাম, কলকাতায় বিক্রি করলে 400 টাকা পাবো। বেশটাই করুন, যে 200 টাকা দিয়ে 400 টাকা চায় তাকে আমি কিছু বলতে চাই। আপনি যে একজন শাইলক তা জানলে আমি আসতাম। আমি শাইলক? আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? দেখুন, আপনার অনেক টাকা আছে, কিন্তু তার জোরে কাউকে উপহাসের অধিকার জন্মায় না। নইলে আপনার গায়ে খুব জোর, শক্ত শক্ত আঙুল মারবেন তো, মারুন। ছি 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 ছি, আপনি কি যা মুখে আসে তাই বলবেন নাকি? আপনাকে নিয়ে তো পারা যায় না। মনে থাকে কেন? আর গোপাল, গোপাল, আপনার জন্য আমার দেরি হয়ে গেল, যাও, আপনারও যাওয়া হবে। আপনি তো নারী দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। কোথায়? আমাদের নতুন আচার্য আজ দুদিন ধরে ভীষণ জ্বর, গায়ে হাত পায় ব্যথা। চলুন। ও চলুন। ও আমাদের সেই ছেলেটি পরেশ, আপনি তো চেনেন, ওরও কয়েকদিন ধরে ভীষণ জ্বর, গায়ে হাত পায় ব্যথা, আমি ওর মাকে বলেছি নিয়ে আসতে। তোমার ছেলেকে নিয়ে যাও বাছা, আমার দেখা হয়ে গিয়েছে। ওর গায়ে কি কোনো বেদনা বাবু? বেদনা আমি জানি বাবু, কিন্তু তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, ওর গায়ে হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি পাঠিয়ে দেবো। এদিকে ওর বসন্ত হচ্ছে, আর এই ছেলেটির মুখের উপর আমি বসন্তের সমস্ত চিহ্ন দেখতে পেয়েছি, ওকে সাবধানে রাখতে বলবে। বসন্ত হবে কেন? হবে কেন সে তো অনেক কথা, কিন্তু হয়েছে। আরো আচার্যবাবুকেও দেখবার কোনো দরকার নেই, তাঁর অসুখটা সম্ভবত কালকেই টের পাওয়া যাবে। তাহলে আমারও নিশ্চয়ই বসন্ত হবে। কাল রাত্রে আমার খুব জ্বর হয়েছিল, গায়ে হাত পায়ে ভয়ানক ব্যথা। ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়, জ্বর যদি একটু হয়েই থাকে তাহলে বসন্ত হতে হবে। হলেই বা আমাকে দেখবে কে? কে বা আছে আমার? দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই, তবে আপনার কিছু হবে না। কাল রাতে সত্যি আমার খুব জ্বর হয়েছে, এখনো বোধহয় একটু একটু জ্বর আছে। দেখুন, আজ আর কিছু খাবেন না, গিয়ে শুয়ে পড়ুন। কোনো ভয় নেই, আমি আবার কাল পরশু এসে দেখে যাব। আপনার দয়া। আপনাকে পরশুদিন বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কালিজি, আজ আমার এত জ্বর হতো না,
অনেকক্ষণ পথ চেয়ে বসেছিলাম। ভয় কি, জ্বর দুদিনই ভালো হয়ে যাবে। যতদিন ভালো না হই তুমি আমাকে ছেড়ে যাবে না বলো? তাহলে হয়তো আমি বাঁচব না। না, আমি যাব না। কথা দাও আমাকে ফেলে যাবে না। কথা দিলাম। সম্মান বন্ধ রাখতে জানে না। সবাই যদি সব রীতিনীতি সব আচার ব্যবহার জানতো তাহলে ভাবনা ছিল কি? এরকম ইম্পারিজেন্স আমার সহ্য হয় না। তাছাড়া আমার বাড়ির চাকর গুলো যেমন হত বানাতে নি ছেলে কি বা দোষ দেবো কি? আমি বুড়ো মানুষ, অসুখের কথা শুনে আমি পর্যন্ত কেমন চঞ্চল হয়ে উঠেছিলাম। বাড়িতে একজনের বসন্ত হলো, তারপর উনি এসে আবার ভয় দেখিয়ে গেলেন। আমি কোনো ভয় দেখিয়ে যাইনি। আর ভয় দেখেছেন? কালীপদ থাকতে আছে। কালীপদ ভুল শুনেছে। ভুল শুনেছে? বিলেশ করো কি, আরে উনি অস্বীকার করছেন আর আমরা কালীপদের কথা বিশ্বাস করব? আর তাই যদি উনি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন তাতেই বা দোষের কি হলো? কত ভালো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার কত ভুল করে থাকেন, উনি তো ছেলে মানুষ। তাহলে জ্বর খুব সামান্যই বলছেন, চিন্তার কোনো কারণ নেই। আমার বলা কি আসে যায়? তার থেকে বরং ভালো পাশ করা বিচক্ষণ কোনো ডাক্তারকে দেখিয়ে মতামত নেবে। তুমি কার সঙ্গে কথা কইছো মনে করে তার আগে বলে দিচ্ছি, আমি যতদিন বাঁচব আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকবো। এরা আমাকে অন্য ডাক্তার দেখাতে চাইছেন, আপনি নিরর্থক অপমান সইবেন না। শুধু যাবার সময় দয়ালবাবুকে একটু দেখে যাবেন, এইটুকু আপনার কাছে আমার মিনতি। আর বিলক্ষণ বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছো তাকে অপমান করার সাধ্য আছে কারুর? বাবু, পাঁচ জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি এটা তো ভুলতে পারি না, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। আজকে বিলেশের আচরণে আমি যেমন দুঃখ তেমনি লজ্জাও পেয়েছি বাবা। অবশ্য বিজয়ের অসুখের সংবাদ পেয়েই সে উৎকণ্ঠিত হয়েছে, এটা বুঝতে আমার বাকি নেই। আর উৎকণ্ঠিত হওয়ারও কথা, সমস্ত ভালো মন্দ সব দায়িত্ব তো তারই মাথার উপরে, চিকিৎসক এবং চিকিৎসা ঠিক করাও তারই কাজ। এটা অবশ্য শেষ পর্যন্ত বিজয় হ্যাঁ বুঝলে, কিন্তু একটু আগে বুঝলে আর এত এ সমস্ত অপ্রীতিকর ব্যাপার করতে পারত না। তুমিও কিন্তু মনের মধ্যে কোনো প্ল্যানই রাখতে পারো না বাবা। হ্যাঁ, আমার একটা অনুরোধ রইল, আগামী বৈশাখ মাসেই তো বিলাস আর বিজয়ের বিয়ে। বিয়ে? হ্যাঁ, তুমি জানতে না? সেই শুভ কাজে কিন্তু তোমাকে যোগ দিতেই হবে বাবা। আচ্ছা, আপনি বিলাসবাবুকে আমার হয়ে একটা কথা জানাবেন, প্রবল জ্বরে মানুষের আবেগ খুব সামান্য কারণে উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয় সম্বন্ধে ডাক্তারের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন। আপনার পাঠানো সেদিনকার ওষুধ খেয়ে আমি ভালো আছি ডাক্তারবাবু। তাহলে নতুন যে ওষুধগুলো দিলাম সেগুলো ঠিক মতো খাবেন। বেশ, আর বিশেষ দরকার বোধ করলে আমায় একটা চিঠি লিখে দেবেন, আমি চলে আসবো, এই আমার ঠিকানা। আপনি এমআরসিপি, এত বড় ডাক্তার, আমার মতো একজন নগণ্য লোকের চিকিৎসা করবেন, তাতে কি হলো? আপনার অসীম দয়া ডাক্তারবাবু, কিন্তু কি দরকার ছিল এই কষ্ট করার? না, কষ্টের কিছু নেই, বিশেষ করে বিজয় দেবী বলেছিলেন তো। বিজয় মা বড় ভালো, তাকে কেমন দেখলেন? বিলাসবাবু অন্য ডাক্তার দিয়ে ওর চিকিৎসা করাবেন। বিলাসবাবু সেটা দায়িত্ব বটে, কেননা ওদের বিয়ে হচ্ছে জানেন তো। হ্যাঁ শুনলাম, চলি। আপনার তো এখনো না খাওয়া হয়নি? না। এতবেলায় না খেয়ে যাবেন? এখানে চাচ্ছি খেয়ে যান না।
এখন সময় নেই। বিলাসের সঙ্গে বিজয়ার বিয়ে, বিলাসের সঙ্গে বিজয়ার বিয়ে, বিজয়ার বিয়ে, বিজয়ার বিয়ে, বিজয়ার বিয়ে। এই যে মাতান, এটা পার্টির। কেন আপনি ফিরে এসেছিলেন যে? না না, ওই জিনিসের দাম দেওয়ার মতো টাকা নেই আমার। ইস, ভারী তো দাম, 200 টাকা। আবার টাকা নাকি? না না, পারবেন পাঠিয়ে দেবেন। 200 টাকা জিনিসের বদলে 400 টাকা দিতে আমি পারবো না। মাতান ভালোই উঠলি, টাকাটা আপনাকে সারিয়ে দিতে পারে। তুমি যাও দেখি আমার সংস্থা থেকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার ঠিকানাটা? ঠিকানা মাতান চেয়ে পাঠালেন যে। বেলা বলছি আমার সামনে থেকে, তখন থেকে তোমরা খবরদার আমাকে আর বিরক্ত করবেন। নিলেন না, ফিরিয়ে দিলেন। বাবা কি রাগ, ঠিকানা জিজ্ঞেস করতে তেরে মারতে এলেন। কালীপদ, ও কালীপদ, শোন না। বলুন বসাই বসাই। তুই যখন ভেতর বাড়িতে যাবি, কেন বলুন দিদি, এই মাটা উনকে বলবি কেউ যেন না শোনে। হ্যাঁ, এই কেস এখন এখন পরে পরে। আরে শোন না, আরে বলতে চাই আমি, ব্যস্ত আছি, পরে শুনবো। কোন কালীবাদা? হ্যাঁ কালীবাদা, কি কথা হচ্ছিল বলে? কিছু না তো, কিছু না। তাহলে আঙুল দেখিয়ে বাড়ির দিকে কি বলছিল ওটা? ও, ওর বোধহয় মাঝানের কাছে কোনো আবেদন নিবেদন ছিল। আমি শুনি তবে মিথ্যাবাদী, আর আমি যারা পাঁচ নয় বল কি বলল? মাইক্রোস্কোপ নিয়ে কোথায় গেছিল? ডাক্তারকে কে ডেকে নিয়ে চলেছে? ডাক্তারবাবু তো নিজে থেকে এলেন। আমি তো দেখি আপনি আগে বলেছি, তোমার দোষ আছে। করো তবে স্কাউন্ট মারবো, এক চল করে দেবো। যাও বেরো, আমি জবাব দিলাম। মাথান, আজ মোট বাবা হয়ে গেল মাথান। কর্তা বাবু সঙ্গে গেছেন, তিনি মরে চাকরি দিয়ে গেছে। তেনার কাছে কোনোদিন এমন গাল মন্দ খায়নি, কিন্তু আজ কি হয়েছে? এটা কি মোর কোনো দোষ নেই মাথা, ছোট কর্তা মোটে দুটো কি দেখতে পারেনি। সেদিন বললেন ওই চক্ষু থাকা যন্ত্রটা কাকে দিয়ে গেছিলি, মুখে বলিস নি কেন? আর ডাক্তারবাবুকে কে ঘরে ডেকে নিয়ে আসলো? এই বলে আরো ইংরেজিতে কি সব বলি মোরে জবাব দিয়ে দিলেন। ছোটবাবু কোথায়? মোরে গালমন্দ করি বাড়ি চলে গেছে। ঠিক আছে, শোন, তোর যাবে না, তোকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুই দয়াল বাবুর কাছে যা, ওর স্ত্রীর অসুখ, কয়েকদিন ওখানে কাজ কর। কি মাথা, দয়াল আসেনি আজ? না, ওর স্ত্রী অসুস্থ, তাই দুদিন আসেন না। ওর স্ত্রীটি বরাবরই খুব ভোগেন, আর ওকে রান্নাবান্না করতে হয়। বিজয়ার শরীরটা ভালো যাচ্ছে না, এই যা ভাবনা। ওষুধ না খেলে ছাড়বে কি করে? না, ওষুধপত্র খাচ্ছে বই কি? আমি বিজয়ের কাছ থেকে জেনেছি, পরেশের মাকে অড়ালে জিজ্ঞেস করে জেনে নিয়েছি। ওরা সব সময় মিথ্যা কথা বলে, তা জানো? সেই জন্য তো আমি কালীপদকে তাকিয়ে দিয়েছি। কিন্তু কাজটা ভালো করনি, বুঝতেই তো পারছো। সেদিন মাইক্রোস্কোপটা ও নিজের স্টেশন দিতে গিয়েছিল, সেটা স্বীকার করলো না। কিন্তু মাইক্রোস্কোপটা যে আমি আজকেও ঘরেই আছে দেখেছি। কিন্তু ও যে নিয়ে গিয়েছিল সেটা আমি নিশ্চিত জানি, দেখবে প্রমাণ করিয়ে দেবো। তাও রাম অবতারকে ডেকে পাঠাচ্ছি। রাম অবতার, রাম অবতার দিলে। শোনো শোনো শোনো, আগামী বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই তোমাদের বিয়েটা দেব সংকল্প করেছি। একেবারে কোন রকম উত্তেজনা না করে চুপচাপ আগে শুভ কার্যটি সম্পন্ন হতে দাও। এখন এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে খবরদার দাবাদাবি করো না, শীতে বিপরীত হয়ে যেতে পারে। আমার পালকিটা এসেছে কিনা দেখো তো, আমি এখন বাড়ি যাব।
মা আসুন জয়বাবু। কালীপদকে তো আর রাখতে পারছি না মা। কেন? তুমি যাকে রাখতে পারলে না আমি তাকে রাখি কোন সাহসে? সেটাও তো আমার বাড়ি। ও বটেই, আমরা সবাই তো তোমার আশ্রিত মা। বিলাসবাবু কি আপনাকে রাখতে মানা করেছেন? কালীপদকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমার বাবার লোক, তাকে আমি বিদায় দিতে পারবো না। অবশ্য আপনার স্ত্রী ভালো হল। তিনি এখন ভালোই আছেন। নরেনবাবুকে চিঠি লিখেছিলাম, তিনি এসে ওষুধ দিয়ে গিয়েছেন। কি অদ্ভুত চিকিৎসা মা, এই কদিনে উনি একেবারে সুস্থ হয়ে উঠেছেন। খুব বিশ্বাস যে তার উপর। নিজের ওপর পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে পা দিলেই সব ভালো হয়ে যাবে। এবার শুধু আমার স্ত্রী চিকিৎসাই করে যাননি, আর একজনেরও ব্যবস্থা করে গেছেন। এই দেখো। আমার ওই প্রেসক্রিপশন? হ্যাঁ মা, এই ওষুধটা তোমায় পরীক্ষা করে দেখতেই হবে। কিন্তু এই যেন অন্ধকারে ঢিল ফেলা। তাই বুঝি, এই যে বিলেতের পাশ করা ডাক্তার এমআরসিপি, নিজের চোখে না দেখে এরা কিছুই করেন না। নিজের চোখে? কে বললে তিনি আমাকে দেখেছেন? কাল বিকেলে যখন বারান্দায় দাঁড়িয়েছিলে। কিন্তু আমি তো ওকে দেখতে পাইনি। কিন্তু তিনি তোমায় ভালো করেই দেখে গেছেন মা। এলো কি করে? ডাকে নাকি? ডাক্তার তো ডাক্তার, নরেন ডাক্তার, তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না। শিশির ওষুধ শিশিতেই পচে। তা কলির ধর্ম মরে কি কাগজখানি পাঠালেন কি করে? আপনি তো এতক্ষণ ধরে খুব লেকচার দিচ্ছিলেন, তা আপনি কিছু জানেন? বলে জানেন কিছু? আগে হ্যাঁ, আমি এনেছি। কোথায় পেলেন এটা? আগে আমার বাড়িতে উনি মানে আপনাকে যে গেল বছরের হিসেবটা সারতে বলা হয়েছিল, এটা সারা হয়েছে কি? আগে দুদিনের মধ্যেই সেরে দেবো। হয়নি কেন? বাড়িতে বড় বিপদ যাচ্ছিল, রাখতে হতো, তাই আসতে পারিনি। আসতে পারিনি? আমি বাবাকে তখনই বলেছিলাম যে সমস্ত বুড়ো আমার লোককে দিয়ে আমার কাজ হবে না। রয়েল বাবুকে আমি এখানে এনেছি, আপনার বাবা না। এই আলো আমার জানা দরকার নেই, আমি কাজ চাই, কাজের সঙ্গে আমার সম্বন্ধ। যার বাড়িতে বিপদ তিনি কাজে আসবেন কি করে? এমন বিপদে দোয়াই সবাই পারে, আমি দরকারি কাজ ছেড়ে রাখতে বলেছিলাম, হয়নি কেন সেই কৈফত চাই। যখন জানেন দরকারি কাজ তখন নিজে সেরে রাখেননি কেন? নিজে খাতা সেরে রাখবো? হ্যাঁ, মাসে মাসে আপনাকে 200 টাকা করে মাইনে দেওয়া হয়, সে টাকা আপনাকে দিয়ে কাজ করবার জন্য। আমি চাকর, আমি তোমার নাম না? যাকে মাইনে দেওয়া হয় তাকে তাই বলে। তোমার এত সাহস? দুঃসাহস আমার না, আপনার। আমারই স্টেটে চাকরি পেন আর আমারই উপর অত্যাচার করবেন, আমাকে তুমি বলবার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার, আমার অতিথিকে আমার চোখের সামনে অপমান করার স্পর্ধা আপনার জন্মালো কি করে? জানি কি, আমার আর সব কর্মচারীরা যে নিয়মে কাজ করে পারেন সে নিয়মে কাজ করুন, নইলে আপনাকে জবাব দিলাম, আমার কাচারিতে ঢুকবার চেষ্টা করবেন না। ভালো মন্দ সে জ্ঞানটুকু তো এখনো হলো না, উঠতে বসতে পাখি পড়া করে শেখালাম, যাকে ভালো ভালো কাজটা হয়ে যাক, তারপর যা খুশি করিস,
কিন্তু তোর সবুজ হইল না, তুই গেলি তাকে খাটাতে। ব্রাহ্মণী হইয়া যাই হই কৈবর্ত তো বটে, বামুন কায়েতের ছেলে হলেও ভদ্রতাটা শিখতিস। এখন যা, চাষারে বুদ্ধি যাবে কোথা, হাল গরু নিয়ে মাঠে মাঠে কুলকর্ম করে বেড়াবে। যা কি দেমাস তা জানো? তার দেমা খাবে না তো কি তোর দেমা খাবে? সে রায় বংশের মেয়ে, ডাক সাইতে হরি রায়ের নাতনি, যার ভয় বাঘে বলদে একঘাটে জল খেত। আর তুমি তুমি হাত বাড়িয়ে গেছো তার নাকে দড়ি পড়াতে, মুখ খুব কোথা। তাহলে মানের জন্য কথা বলবার আমি চুপ করে থাকবো? এটা তো মানিয়ে তারা গেল, শুধু তাই নয় এত বড় জমিদারি আসা ভরসা গেল, মাসে মাসে দুশো টাকা মাইনে হিসেবে পাওয়া যাচ্ছিল তাও গেল। এবার যাও চাষার ছেলে চাষবাস করে খাওয়াবে, যাও। আবার চোখ রাঙিয়ে এসেছে তার নামে নালিশ করতে, যা আমার চোখের সমুদ্র দূর হয়ে যা। অত ভালো বোন বেটে সয়, এ বিয়ে হবে না, তুমি দেখে দিও। হ্যাঁ হ্যাঁ, তুই সব জানিস, স্বামী সেই মধ্যে কুরুক্ষেত্র হয় না, ওদের পাতা পাতা হয়ে আছে, বিয়ে ওদের হবে। দিদিমণি বড়বাবু কত মানি করতো না, ছোটবাবুকে দিদিমণি বকেছেন বটে, কিন্তু বড়বাবু এলেই দেন। বড়বাবু এলে ফ্যাগানি খাবেন, ছোটবাবু গাল খেয়েছেন, বড়বাবু এলে তেলা খা। দাও 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 উপরে দাও দাও। আমার মা কোথায়? মা মা ভালো করেছো মা, খুব ভালো করেছো। তুমি যে তাকে শাস্তি দিয়েছ এতে আমি বড় আনন্দ পেয়েছি। আমি সেদিনই আসতাম তোমাকে আশীর্বাদ করতে, কিন্তু ইয়ে অম্বলের ব্যথা একটু কষ্ট পাচ্ছিলাম। তোমার কল্যাণে হাতখানি আজ বড় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে মা। তুমি বিলাসের কল্যাণ চাও বলেই তো তাকে শাস্তি দিয়েছ। তুমি তার ধর্ম অর্থ কাম মুখ্য সকলের তুমি একমাত্র সঙ্গিনী, তুমি ছাড়া কে তাকে কিভাবে সব বুঝিয়ে দিতে পারত? তার সমস্ত শুভ তো তোমার হাতে, তাই আজ আমার বড় আনন্দ। আহা মঙ্গলময়ের কি অপূর্ব লীলা, আমার দুটি সন্তানের একটি কাজে উন্মাদ আর একটি দ, এই দুটিকে জুড়ি করে তিনি যখন তার রথ চালাবেন তখন সত্যি দুঃখের সংসারে স্বর্গ নেমে আসবে। কি দশটা বাজে, তাহলে আমি এখন আসি, আবার দয়ালের বাড়িতেও যেতে হবে আমায়। ও আসল কথাটাই বলা হয়নি, এই বুড়ো কাকাবাবুর একটি অনুরোধ তোমাকে রাখতে হবে, বলো রাখবে? বলুন। বিলাস অনুতাপের তত্ত্ব হচ্ছে, সে আহার নিদ্রা ত্যাগ করেছে, হয়তো সে কালকেই আসবে তোমার কাছে, কিন্তু সে ক্ষমা চাইবা মাত্রই যে তুমি মাফ করবে সেটি কিন্তু হবে না। আমার বিশেষ ইচ্ছা সে আর অন্তত একটা দিন যন্ত্রণা ভোগ করুক, এতে তার কল্যাণ হবে, তোমাদের উভয়েরই মঙ্গল হবে। তাহলে আমি এখন আসি মা। চোখ বুলিয়ে সেটা ছিঁড়ে ফেলে দিলেই অর্ধেক কাজ হয়ে যায়। ও তাই দেখি বাকি অর্ধেকটা সারাবার জন্যে দয়া করে আবার ওষুধ লিখে দিতে এসেছে। বাস্তবিক বলছি, এক আচ্ছা তামার তাই তো এত খুশি। খুশি একেবারেই না, আমাকে বিশ্বাস করুন, আমার জন্য আপনার আর বিলাসবাবুর মধ্যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। কিন্তু আপনি হাসিও তো চাপতে পারছেন না। মোটেই না, কি যে লজ্জা পেয়েছি তা বলতে পারি না, কিন্তু এত লোকের মধ্যে আমাকে ইচ্ছা করার কি কারণ বলুন তো। যাই হোক আপনারা আমাকে মাফ করবেন।
আর ওই কংগ্রাচুলেশনস মানে বাংলায় কি যেন বলে অভিনন্দন, আমি আপনাকে তাই জানাই, আপনাকে সুখী হন। আচ্ছা সেদিন স্টেশনে হঠাৎ মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? আপনি তো ফেরত পেয়েছিলেন, কিন্তু দামের কথা তো আমি তখনই মনে মনে টের পেয়েছিলাম। আসলে ওটা ছিল আমার ঈর্ষা, বিলাসবাবু সেদিন আমায় অপমান করায় আপনি কষ্ট পেয়েছিলেন দেখে আমারও খুব কষ্ট হয়েছিল। তার উপর রাসবিহারীবাবুর ছেলের ঈর্ষার কথা বলে আমায় যখন দুঃখ পেতে নিষেধ করলেন তখন আমার দুঃখটা যেন হঠাৎ আরো বেড়ে গেল। কাজকর্ম সব চুলোয় গেল, কেবল মনে হতো এর নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, নইলে কেউ শুধু শুধু তো কাউকে হিংসে করে না। তারপর দিন রাত চব্বিশ ঘন্টা কেবল আপনার কথা ভাবতাম, আপনার অসুখের সেই কথাগুলোর কথা ভাবতাম। কতবার এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি শুধু কেবল একটু চোখের দেখা দেখবার জন্য। দিন কতক সে এক পাগলা ভূত আমার ঘাড়ে চেপেছিল। কি হলো? চা আনতে বলি? আমার চায়ের দরকার নেই। তাহলে সেই পাগলা ভূতের কথাটা শেষ কর। কার কথা বলছেন? যে ভূতটা আপনার কাঁধে চেপে বসেছিল সেটা নেমে গেছে। বিলাসবাবু বাবা তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছেন, তারা কজন সেটা ঠিক আমি জানি না। আপনি তো কাল আমাকে এসব কথা বলেননি। বাবা আপনাকে চিঠি লিখে জানাবেন বলেছিলেন, বোধ করি ভুলে গেছেন। এসব বন্ধু কারা? কিছু মাতাবর প্রচার আর বোধ হয় সমাজপতিরা। বন্ধু বান্ধবে আমি ঠিক জানি না। এই যে সব বসার ব্যবস্থা করো। এই যে মা, এইবার পরিচয় করিয়ে দিই। পরিচয় করতে হবে না, আমরা মা সবাই আপনার প্রজা। বসুন বসুন, আপনারা সবাই এসেছেন, আমার কত বড় সৌভাগ্য। আমার নাম নলিনী। আমার ভাগ্নি, কদিন হলো এসেছে তাই নিয়ে এলাম। খুব ভালো, কলেজ ছুটি হয়ে গেল না, একটু তাড়াতাড়ি এলাম, ভাবলাম মামিমারও একটু সেবা করা হবে আর ছুটিটাও লম্বা করে কাটানো যাবে। কলকাতার থেকে এসে প্রথম প্রথম হয়তো তত ভালো লাগছে না। না খারাপ কি, তাছাড়া এসেই তো আপনাদের বাড়ির উৎসবে নেমন্তন্ন। আরে এসো আমার নরেন, এসো এসো, তোমার এত কাজ তুমি যে সময় করে আসতে পারবে আমি আশা করিনি। এসো। এই যে একে চিনতে পারছেন, আমাদের গ্রামের গৌরব, অনেক টাকা মাইনে পায় আমাদের নরেন। আপনার বন্ধু দিগিরের জগদীশ মুখুজ্জের ছেলে তো? এই কথাটাই আমি ছেলেদের বলতে চাই। বিলেশ এদিকে এসো। এই যে উনি বললেন তোমার বন্ধু জগদীশ, এইটাই আমাদের আসল পরিচয় বিলেশ। তোমাদের বাপেদের সম্পর্কে তোমরা দুজনে যে ভাই হও এটাই আজ আমি তোমায় বিশেষভাবে বলতে চাই নরেন। বনমালী চলে গেছেন, জগদীশ চলে গেছেন, এবার আমারও যাওয়ার ডাক পড়েছে। আমাদের বন্ধুত্ব যে কি ছিল তা এরা জানে, তোমাদের কোনোদিনই বোঝাতে পারবো না। তবু আজ নববৎসরের এই পুণ্য দিনটিতে তোমাদের দুজনের কাছে আমার এইটুকু অনুরোধ যে
গৃহবিচ্ছেদের কালি দিয়ে এই বৃত্তের শেষ কটা দিন অন্ধকার করে তুলল। বিলাসবাবু, আমার সব অপরাধ আপনি মাফ করুন, আমি ক্ষমা চাইছি। অপরাধ আমি করেছি নরেন, তুমি আমায় ক্ষমা করো। হে সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বর, এই দয়া এই করুণার জন্য তোমার শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি নমস্কার। তোমাদের দুজনের জীবনে এই মুহূর্তটি অক্ষয় হোক, আপনারা এদের আশীর্বাদ করুন। দয়াল ভাই, যেখানে বিরুদ্ধ হৃদয় সম্মিলিত হয় সেখানে ভগবানের আসন পাতা হয়। দয়ালবাবু সত্যি কথাই বলেছেন রাসবিহারীবাবু, এখানে সত্যি ভগবান আসন পেতেছে। নইলে এখানকার সমস্ত সমাজপতিরা এসেছেন, এমনকি তারা জলগ্রহণও করবেন। এরা সবাই শ্রীমান বিলাসকে এবং শ্রীমান নরেনকে আন্তরিক আশীর্বাদ জানাচ্ছে। তাহলে আরেকজনের জন্য আপনাদের আশীর্বাদ ভিক্ষা করি। তিনি আমার অপর বন্ধু বনমালীর কন্যা শ্রীমতী বিজয়া। বনমালীর অবর্তমানে আমি তার হয়ে জানাচ্ছি যে বনমালীর ইচ্ছা নির্দিষ্ট পাত্রের সঙ্গে এই মাসের শেষ সপ্তাহে পূর্ণিমা তিথিতে আমি শ্রীমতী বিজয়ার বিবাহ স্থির করেছি। আর আমি আশীর্বাদ করছি, আপনারা সর্বান্তঃকরণে আশীর্বাদ করুন যাতে এই শুভ দিনটি নির্বিঘ্নে সম্পন্ন হয়। মা, হাতটা দাও মা, শুভ আশীর্বাদ গ্রহণ করো। আমাদের শত সহস্র আশীর্বাদ থাকলো। বনমালী বাবুর প্রতি আমরা অন্যায় করেছিলাম, আজ তার মেয়েকে আমরা মুক্ত মনে সবাই আশীর্বাদ করছি। আপনি সুখী হন, আপনার বিবাহিত জীবন সুখের। নিচে ভিড় কমে গেছে? হ্যাঁ, ওই দিদিমণি নিচে দাঁড়িয়ে রয়েছেন একা। ও চলো। আপনি একা দাঁড়িয়ে আছেন? আমার শরীরটা একটু খারাপ লাগছিল। মামাবাবু কিন্তু শুনলাম আপনার শরীরটা এখনো ভালো করে সারেনি। ওপরে আস না, আমি তো এখন বাড়ি যাবো, পরে গরম একদিন আসবো। দাঁড়িয়ে যাবো কোথায়? কাছারিতে। সঙ্গে দরোয়ান দেবো? দরকার নেই, আমি নরেনবাবুর সঙ্গে থাকব। এই যে এরই মধ্যে দেখি দুজনের দিব্যি ভাগ্য হয়ে গেছে। সত্যি বছরের প্রথম দিনটা সকালটা এত ভালো কাটলো, আশা করছি সারা বছরটাই ভালো যাবে। কিন্তু আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন? সবসময় একই প্রশ্ন করেন। মাফ করবেন, আর করবো না। কিন্তু আপনি ফস করে এত রেগে যান কেন? এ আপনার ভারী দোষ। আবার আর কি কি দোষ, সব শুনবো। তবে এখন খাওয়া দাওয়া আসুন, আমার মাফ করে আমাকে দুপুরবেলা মামি মাকে দেখতে হবে। রোগা মানুষ, তাছাড়া খাবারটাও নষ্ট হবে। মানেন মামি, আপনি থাকুন না। এই দুপুর রোদে আপনাকে একলা ছেড়ে দেবো আমি কেমন নরাধম? তাছাড়া মামিমার কাছে তো আমারও খাওয়ার কথা। শুনুন, এখানে তো একদিন খাওয়া পাওনা রইল, সেদিন না হয় এসে সকাল থেকে কি ওটা সত্য। নমস্কার, চলুন চলুন, আর দেরি না। আচ্ছা, যে জিনিসটা শুরু থেকে এত দুঃখের মূল সেটা আজ আমাকে উপহার দিন না। ওই 200 টাকা আমি কাল পরশু পাঠিয়ে দেব। দাম নিয়ে দেওয়াকে আমি উপহার মনে করি, বিক্রি করতে
ওরকম উপহারে আপনি আত্মপ্রসাদ লাভ করতে পারেন, কিন্তু আমাদের শিক্ষা পিছিয়ে অন্যরকম। তাই আজকের এই আনন্দের দিনে ওটাকে দেখতে চাই। টাকার দেবান থেকে আমাকে অপমান না করলে পারতেন। কথা আরেকদিন আপনাকে বলবো, আপনি ফিরে যান। আজ আমি এখান থেকে কলকাতা ফিরে যাব। কি অন্যায় হচ্ছে জানি, কিন্তু আজ আর কিচ্ছু ভালো লাগছে না। আপনার মামিমাকে বলবেন আমি আরেকদিন এসে খেয়ে যাব। কিন্তু নরেনবাবু, আপনাকে আজ খাওয়াই হবে না। আমায় মাফ করবেন। বেলা না খেয়ে চলে যাচ্ছেন যে বড়, আমি নিচে নিচে রাগ করি। আমি খুব মন্দ আর নিজে। কে বলেছে আপনি মন্দ? আপনি বলেছেন। নলিনীর সামনে আমাকে অমন করে অপমান করলেন, আবার আমাকে শাস্তি দিতে না খেয়ে চলে যাওয়া হচ্ছে। আপনাকে শাস্তি দিতে? আসুন, চানের জল তৈরি রয়েছে। সত্যি চাকরি করতে তো আমার ভালো লাগে না। আপনার মতো কোনো বড়লোক যদি আমায় দুবেলা যদি খেতে দিত এরকম, আর আমার রিসার্চের একটু ব্যবস্থা করে দিত, তাহলে আমি কিচ্ছু চাইতাম না। অবশ্য আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এই উঁচু বৃত্তি আমাকে করতেও হতো না। কি করে জানলেন? তাকে তো আপনি চিনতেন না। না, তিনিও বোধহয় আমাকে কখনো দেখেননি। কিন্তু আমাকে টাকা দিয়ে কি বিলেতে পাঠিয়েছিলেন জানেন? তিনি। আচ্ছা, আমাদের এই ঋণের সম্বন্ধে তিনি আপনাকে কখনো কিছু বলেননি? অনেক কথাই বলেছিলেন, কিন্তু আপনি কি ইঙ্গিত করছেন আমি বুঝতে পারছি না। যা চুকে বুকে গিয়েছে তা শুনে কি? না, আপনি বলুন, আমি শুনতে চাই। বলতে আমার নিজেরই এখন লজ্জা করছে। আপনি হয়তো ভাববেন যে আমি চালাকি করে আপনার সেন্টিমেন্টে ঘা দিয়ে। আপনার দুটি ভাই করে বাবার ঘরে ভাঙাচোরা আসবাবের মধ্যে বাবার পুরনো কিছু চিঠি তারা দয়ালবাবু খুঁজে পেয়ে আমাকে দিয়েছে। তার মধ্যে আপনার বাবার দুখানে চিঠি আছে, আমার বাবাকে লিখেছি। একটা চিঠিতে লিখেছেন, বাড়িটার জন্য ভেবো না, নরেন তো আমারও ছেলে, ও বাড়িতে আমি নরেনকে যৌতুক দিলাম। তাহলে আপনি বাড়িটা দাবি করেননি কেন? করবো, আর আপনাকে সাক্ষী মানব। কেন আমাকে সাক্ষী মানবেন কেন? বা তা নাহলে প্রমাণ হবে কি করে যে বাড়িটা আমার? বাবার আদেশ আমার আদালত, ও বাড়ি আমি আপনাকে ফিরিয়ে দেব। বাবার আদেশে ফিরিয়ে দিতে গেলে তো আরো অনেক কিছু ফিরিয়ে দিতে হয়, তা জানেন? আরো কিছু আছে নাকি? আছে বই। দ্বিতীয় চিঠিখানাতে যা লিখেছেন তার বলে আমি বলুন, আমি এই বাড়ি, এই ঘর, এই সমস্ত টেবিল, চেয়ার, আয়না, দেয়ালগিরি, খাট, পালঙ্ক, দাস দাসী, আমলা, কর্মচারী, এমনকি তাদের মনিব থেকে পর্যন্ত দাবি করতে পারি। বাবার আদেশ, বাবার আদেশে দেবে নেই সব। আপনি সত্যি বলছেন? আপনি পাগল হলেন নাকি? চিঠিতে লিখেছেন সত্যি, তাই বলে কি আমি সত্যি সত্যি এসব দাবি করতে যাচ্ছি না? চিঠিটা সেকে আমি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর তাছাড়া ও দেখে আপনার লাভই বাড়ে। গোপাল,
ব্যাপার, রাম অবতার চিনতে তৈরি থাকতে বলো, বাবুর সঙ্গে আজই কলকাতা যাবে। যাও শুনুন, দরোয়ানের হাতে কিছু দোকানে আজই দিয়ে দেবেন। পরেশ, কি বলছিল রে তোকে? আচ্ছা মাথান, সরকার মশার থেকে টাকা নিয়ে আমি ঘুরিনাটা কিনতে গেছিল না, ডাক্তারবাবু খাবার বেলায় আমি কি ছিনু মাটান? না। তবে যে বড়বাবু বললে, কি কথা হচ্ছিল বল বেটা, নইলে তোকে বেঁধে সেপাই দিয়ে বেঁধে তোর জল বিছুটি দেব। আমি বললু নতুন দারোয়ান তোমায় মিথ্যে বলে না বলছি। মাঠান বললে, তুই ছুটে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আন, আমি তোকে ভালো নাটাই কিনে দেবো। আমি তাই না ছুটতে গেল? কিন্তু বড়বাবুকে বলো না মাঠান, তোমাকে বলতে মারা করে দেখে। বলবো না, তুই যা। বিশেষ কাজে আসতে হলো মা, এই দলিলপত্র গুলো আর দেখা দরকার। কেননা শুনছি যে চৌধুরীরা ঘোষ পাড়া সীমানা নিয়ে মামলা রুজু করবে। তারা কতটা দাবি করেছেন? এই সামান্য জমি নিয়ে মামলা মোকদ্দমা করবার দরকার নেই। তবু দলিলপত্র গুলো যে দেখা একান্ত দরকার, আরো অনেক কারণ আছে। আরো অনেক কারণ আছে? কি কারণ? কারণ তো একটা না, মা মুখে মুখে কি কৈফিয়ত দেবো। ও দেখুন, এগুলো আমার এখনো দেখা হয়নি, আপনি ও বেলা আসুন। শুনুন, কাচারির নতুন দরওয়ানটার আর দরকার নেই, দোষের জন্য নয়, লোকটাকে ঠিক আমার ভালো লাগে না, এক মাসের মাইনে বেশি দিয়ে দেবেন। বিনা দোষে কারো অন্য মারাটা কি উচিত? আজই বিদায় করে দিন। যাক, সে কথা যাক, এখন একটু কষ্ট করে তো উঠতে হয় মা, কারণ দলিলপত্র গুলো আড়াগোড়া করে করতে হবে। বারবার এক কথা বলার সময় আমার নেই বিজয়। কিন্তু কারণ একটাও দেখার নেই। কারণ না দেখালে কি তুমি উঠবে না? তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমাকে তো আপনি বিশ্বাস করেন না, আমার পয়সায় আমারই ওপর গোয়েন্দা লাগালে মনের ভাব কি হয় তা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। তারপর আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্তগত করার তাৎপর্য যদি আমি অন্য কিছু বলে সন্দেহ করি, সেটাও কি অস্বাভাবিক? বন্ধুর প্রতি কর্তব্য বলেই তোমার চলাফেরার প্রতি নজর রাখতে আমি বাধ্য হয়েছি। কালকে মাঠের মধ্যে থেকে একটা অচেনা অজানা হতভাগাকে ধরে এনে তুমি যে সারাটা বেলা তার সঙ্গে গল্প করে কাটালে, এর অর্থ কি আমি বুঝতে পারি না মনে করো? তারপর দুপুর রাত্রি পর্যন্ত তার সঙ্গে হাসি তামাশা গল্প করেও তোমার যথেষ্ট হয়নি, সে রাত্রে কলকাতা ফিরতে পারবে না, ছল করে এখানেই থেকে গেল। এতে তোমার হয়তো লজ্জা হয় না, কিন্তু ঘরে বাইরে আমাদের মুখকে পুড়ে যাচ্ছে। এসব এসব নিবারণের চেষ্টা আমার কাজ নয়। না না, চুপ করে থাকো না, বলো, জবাব দাও। মিথ্যে কথার আমি কি জবাব দেবো? মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে। ও তাহলে তুমি একে মিথ্যে বলে উড়িয়ে দিতে চাইছো? আমি কিছুই উড়িয়ে দিতে চাই না, একে মিথ্যে শুধু এইটুকুই আপনাকে বলতে চাই, এবং মিথ্যে বলে একে আপনি নিজেই বেশি ভালো করে জানেন। ছেলে বড় হইয়া তোমার কথা রাখিবে কিনা, এ কথা তোমার চিন্তা করার প্রয়োজন ছিল না।
বাড়ির কোবালা দলিল যাহা লিখিয়া পাঠাইয়াছ তাহার কোনোই প্রয়োজন ছিল না, কারণ টাকা আমি তোমার ছেলের উচ্চ শিক্ষার জন্য দিয়াছি, এই বাড়ি আমি তাহাকে ফিরাইয়া দিব, যদি এমনি না নেয় যৌতুক বলিয়া দিব। এ দেশে আসিলে অবশ্যই আমার বাড়িতে তাহাকে পাঠাইয়া তাহাকে দেখিতে বড় ইচ্ছা করি। রাসবিহারী তাহার পুত্রের সঙ্গে সম্বন্ধের প্রস্তাব করিয়াছিল, কিন্তু ইহা কিরূপে সম্ভব হয়? শ্রীমান নরেনের সহিত বিজয়ের বিবাহের প্রস্তাব বাল্যকাল হইতেই পাকা হইয়া আছে। রাসবিহারীকে বলিয়াছি সেই সম্বন্ধ ভাঙিবার কোনো সম্ভাবনা নাই। নরেন দেশে পৌঁছাইলে বিজয়ার বিবাহ উপলক্ষ করিয়া আমি দেশে ফিরিতে চাই, এবং বিবাহের আগেই নরেন্দ্রনাথের বরাবরে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যৌতুক হিসাবে দানপত্র করিয়া দিব অঙ্গীকার করিতেছি। নির্বিঘ্নে হয়ে যাক, কিছু দাবি করে আপনাকে যেমন লজ্জিত করতে চাই না, তেমনি চাই না আমাকে জড়িয়ে আপনার কলঙ্ক রটুক। তাই চিঠি দুটো ডাকে পাঠালাম, কাজের চাপ খুবই বেশি, তাই দেখা করা অসম্ভব, সময় অভাবে চিঠি লেখাও আর সম্ভব হবে না, সুখী হন। যাচ্ছিলাম মা, নিমন্ত্রণের চিঠি পাঠাতে হবে। আচ্ছা, নরেনবাবুকে যেসব চিঠি আপনি দিয়েছিলেন পড়েছিলেন? না মা, পরের চিঠি। নরেনবাবু পড়ে তার সম্বন্ধে কিছু বলেছিলেন? না তো, তোমার যদি কিছু জানার থাকে আমি আজই জেনে তোমায় জানিয়ে দেবো। আজই কি করে, তিনি তো রোজই আসেন। ওর তো এখন অনেক কাজের চাপ। কোথায়, ভুল শুনেছো মা, কাজকর্মের চাপ এখন কম, সেখানে তো বন্ধু বান্ধব নেই, তাই এখানেই চলে আসেন। চলো না, দেখা হয়ে যাবে। চলো। উনি কখন আসেন? এই সময় রোজ বিকেলে এসে নলিনীর সঙ্গে গল্পগুজব করে, ওর পড়াশোনায় উৎসাহ দেয়, তারপর রাত্রির ট্রেনে ফিরে যায়। আপনি আর কিছু সন্দেহ করেন না? কিসের সন্দেহ? আমার মনে হয় তার মনের ভাব কষ্ট করে জানা উচিত। সে কথা সত্যি, তবে সে সময় এখনো আসেনি মা। কিন্তু নদীর পক্ষে ক্ষতিকর হতে পারে। ঠিক কথা, তবে আমার স্ত্রীর কাছে যতদূর শুনেছি, তোমাকে তো আগেই বলেছি মা, নরেনকে আমরা খুব বিশ্বাস করি। রক্তে ম্যালেরিয়া বা কালাজ্বরের জীবাণুর অবস্থিতি ও বৃদ্ধি সম্বন্ধে এটি হলো নিয়ম। খুব ইন্টারেস্টিং না ডক্টর মুখার্জি? তাহলে করে তুমি ডাক্তারি পড়ছো? নিশ্চয়ই। ভেরি গুড, আমার অনেক স্পেসিমেন স্লাইডস আছে, মাইক্রোস্কোপটা থাকলে তোমায় খুব ভালো করে বুঝিয়ে দিতে পারতাম। বিজয়াকে বোঝাতে গেলাম, উনি তো ঝাপসার ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পেলেন। আমারও বোধ হয় প্রথম প্রথম ওই অবস্থাই হবে। না না, তা কেন হবে, তুমি দাঁড়াও না, উনি তো ওটাকে উপহারই দেবেন বলেছিলেন, এরপর একদিন গিয়ে মাইক্রোস্কোপটা চেয়ে এনে তোমাকে দিয়ে দেব। ও মা, আপনি আসুন আসুন আসুন, ভারী খুশি হলাম। নমস্কার, ভালো আছেন? ওই আপনি তো আমাদের বাড়ি আর গেলেন না। আর আপনি বুঝি আমাকে চিনতেই পারলেন না? চিনতে পারলে চেনা দরকার নেই, চলুন আপনার মাইমার সঙ্গে দেখা। বাবা নরেন, তুমি চা খেয়ে যেও বাবা, সৎ করে চলে যেও না। না না, আমি চলে যাব না, আপনি শিগগির যান, মানি অতিথির সম্মান রাখা দরকার। তুমি একটু বসো বাবা, আমি দেখি। আচ্ছা,
এইটা নরেনের বাবা শোবার ঘর ছিল। এই দেখো কাঠি কি বলছি। আমি কিন্তু এর আগে দোতলায় কখনো আসিনি। ও আর এই দেখো এই ঘরটা নরেনের বাবার কাণ্ড, পুতুলের সংসার সাজানো। মানে জগদীশবাবু এই ঘরটা ওর ছেলে আর ছেলের বইয়ের জন্য সাজিয়ে রেখেছিলেন। তাই নাকি? এ পুতুল খেলা বই তো নয়, কোথায় বা ছেলে, কোথায় বা ছেলের বউ। কার জন্য সাজানো ঘর, কার হাতে পড়লো, দেখলে বড় কষ্ট হয়। হ্যাঁ, রাসবিহারীবাবু আমাকে এই ঘরটা ব্যবহার করতে বলেছিলেন। ঠিকই বলেছিলেন। মেয়ে হয়ে কেউ এই ঘরে থাকতে পারে? মেয়েরাই পারে। চলুন, সঙ্গে পেয়ে আসছে। নিজের হাতে চিঠি পৌঁছে দিতে ভয় হতে পারে, চিঠি লিখতে যে সময়ের অভাব যে সেটা এখানে দেখে খুবই খুশি হলাম। আমি মানে দিনক্ষণ জানাবেন, মাইক্রোস্কোপটা উপহার স্বরূপ পাঠিয়ে দেব, কোথায় পাঠাবো তাও জানাবেন। সুখী হন। শুনুন, একই মা, তোমার মুখ চোখের অবস্থা তো ভালো না, কি হয়েছে বলুন? কেন এসেছেন? ম্যারেজ রেজিস্ট্রারকে নোটিশ দিতে হবে, তাই এসেছি মা। ওই দলিলে সই করতে হবে? হ্যাঁ, সামাজিক বিয়ের দিনই যাতে রেজিস্ট্রিটা হয়ে যায় তাই এই ব্যবস্থা। আপনি ওই নোটিশে সই করছেন? হ্যাঁ। ভালো করে ভেবে দেখুন বিলাসবাবু, এটা বাপ মায়ের দলিল নয়। ইচ্ছে হলেই দাবি করবেন, আর ইচ্ছে না হলেই দাবি ছেড়ে পালিয়ে যাবেন, তা কিন্তু হবে না। আমি জানি। তুমি আমার কথাটাই বুঝতে পারোনি মা, এ অসম্ভব। সেদিন কিন্তু অসম্ভব ছিল না, আজ অসম্ভব, সত্যি অসম্ভব। আপনাদের যে ধারণা ছিল এবং আমারও ধারণা ছিল, মনে মনে আমি নরেনকে ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার যোগ্য নয়, সে মিথ্যাবাদী, ভ্রষ্ট, ঠক। সে আমাকে জরুরি কথা বলতে এসেছি। আপনার বিয়েতে আমি থাকতে পারছি না, সেই দিনই চাকরি নিয়ে বাইরে চলে যাচ্ছি, ইস্ট আফ্রিকা। কিছু বলছেন না জি? নলিনী জানে না? তারা আমার তুলতে পারে, অত দূরে সে ভিজেন নাও যেতে পারে। তার কথা উঠছে কেন? তাকে আপনি বিয়ের প্রস্তাব করেননি? না, কোনোদিনই না। এ অনিষ্ট কার দ্বারা হয়েছে তাই ভাবছি। দয়ালবাবুর মনেও এরকম একটা সন্দেহ জেগেছে। তাছাড়া নলিনী বাগদত্তা। বাগদত্তা? হ্যাঁ,
তাই বলছি আমার সম্বন্ধে তার মতামতের কোনো মূল্য নেই। তাহলে আপনি যেখানে খুশি যেতে পারেন না? সে ঠিক, আপনার অনুমতি ছাড়াও আমি কিছু করতে পারি না, তাই তো অনুমতি নিতে এসেছি। আর আমার অবস্থাও আপনি জানেন। অবস্থা তো আপনি নিজে সৃষ্টি করেছেন, আমার বাবার চিঠির জোরে আপনি সব কিছু পেতে পারেন। আর পারি না, তবে আপনি যে আমার সবকিছু দিতে চেয়েছিলেন আমি কোনোদিন ভুলব না, কিন্তু নেবার অধিকার আর আমার নেই। আছে অধিকার দাবি করতে পারেন, উনি যা দিয়ে গেছেন আমি হলে জোর করে দখল করতুম, একদিন থাকতুম না। নলিনী তোমাকে ঠিক বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মতন একটা অকেজো অপদার্থ লোক তোমার মনে স্থান পেতে পারে আমি অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিলাম। শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে যে স্বপ্ন দেখাও পাগলামি বিজয়া। তবু যদি তুমি রাজি থাকো, যদি এখনো আমাকে বলো, তবে আমি বলার সময় চলে গেছে, আর হবে না। কাল বাদে পরশু দিন মৃত্যুর পর আমি নিজে হাতে লিখে দিয়েছি। তোমাকে উল্টো পাল্টা কথা বলে তোমার জীবনে দুঃখ ডেকে আনলাম, এর কি কোনো উপায় হতে পারে না মা? আমি কথা দিয়ে দিই, আমার মরণ কোনো পথ নেই। ছিমা, এ কথা বলে না। কিন্তু এর একটা প্রতিকার করতে না পারলে আমিও সে শান্তি পাচ্ছি না। আপনি দুঃখ করবেন না, এ আমার নিয়তি। সত্যিই এ নিয়তি। আজ কয়েকটা দিন আমার অভিভাবক হয়ে থাকে। তাই থাকবো মা, অভিভাবকের করণীয় কাজ আমি নিশ্চয়ই করব। আমার একটা অনুরোধ মা, কাল দুপুরবেলা আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল। কখনো কিছু চাইনি, কাল দুপুরবেলা একবার যাব। শুধু যাবে না মা, গরিবের ওখানে দুটি খাবে, আমি পালকির ব্যবস্থা করব। কথা দিলে তো মা? এতবার করে বলছেন কেন, নিশ্চয়ই যাব। কিন্তু দেখো বাবু, লোকে যেন নিন্দে না করতে পায়, বিজয়ার সঙ্গে বিলেশের বিয়ে, জীবন কাটবে। তবে বাজনার কি ব্যবস্থা? হ্যাঁ, আসনটা থেকে সারাই বসছে, কাল আসবে বরের বাড়তি। বায়না করা হয়েছে? আচ্ছা হ্যাঁ, সন্ধ্যের ছুটি সব এসে পড়বে, আর কাল আসবে বর চলনের আটাশটা গ্যাসের লহর বাতি আর জগঝম্প। বড় বাবু কটা সঙ্গ দেবো? সঙ্গটা না হয় থাক, থাকবে। মাথান সঙ্গ হবে না, সঙ্গ আসবে না। মাথান সঙ্গ কোথায়? ধুমধানে বিয়ে বলে কথা মাথান, বাজনা হবে, বাজি হবে, বাইনা যাবে, তোমার বিয়েটা মাথান সঙ্গ হবে না? হাতে হবে, সব হবে। তার কি হলো এই বিয়ে? কিন্তু
আরে যে কি কাণ্ড, মধ্যাহ্নের নেমন্তন্নে তোমাকে নিয়ে যেতে যে অপরাধ হয়ে গেল। ওকে বলো তো আমার যেন সময় মতন পালকি পাঠায়, সন্ধ্যেবেলায় আমার ওখানে নেমন্তন্ন, শেষকালে ভোরবেলায় গিয়ে যেন খেতে না হয়, বলো ওকে। ভালো করে রং দেবে না, পূর্ণচন্দ্র গাঙ্গ। এখানে কিসের নিচ্ছ? জনমাও বলে সব বল। এত দেরি করলেন পাল্টি খাটে যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। পদ্মলোচন ঠাকুরের শাসন তোমায় মানতেই হবে, আজ যে তোমায় খেতে নেই মা। সন্ধ্যার পরেই লগ্ন, ভাগ্যক্রমে দিনক্ষণ সব পাওয়া গেছে, না পেলেও আজই দিতে হতো, কিছুতেই অন্যথা করা যেত না। আজ যে তোমার বিয়ে মা বিজয়া। আমার বিয়ে? কি বলছ? হ্যাঁ ভাই, নরেন বাবুর সঙ্গে। ও বেচারা সকাল থেকে উপোস করে বসে আছে। আপনি কি আমায় হিন্দু মতে বিয়ে দেবেন? অনুষ্ঠান বড় নয় মা, মনের মিলই আসল। নববর্ষের উৎসবের দিনই আমি আপনাদের অনুরাগের ব্যাপারটা আশ করেছিলাম, পরে নরেনবাবুর কাছ থেকে আস্তে আস্তে সব বার করে নিয়েছি। উনি যে আপনাকে কত ভালোবাসেন তাই তো মামাকে সব বুঝিয়ে বলতেই। হ্যাঁ মা, তাই এই ব্যবস্থা। ভেবে দেখলাম তুমি কথা দিয়েছো বটে, কিন্তু তোমার অন্তরের সাই ছিল না। অন্তরেই আত্মার অধিষ্ঠান, আত্মা স্বয়ং ব্রহ্ম, তার সায় যখন নেই তখন সেই কথার কোনো মূল্য নেই। আগে ভাগে বরং নরেনকেই তুমি তোমার মন সমর্পণ করে বসে আছো, ঠিক কিনা? আসুন, আপনাকে সাজাবার ভার নরেনবাবু আজ আমাকেই দিয়েছেন, চলে। মনে করে দেখো বলেছিলাম কিনা তোমার ওই বিলেটের সঙ্গে বিজয়ের বিয়ে হচ্ছে না? মনে দিয়েছিলাম, তবে তোর ওই বেড়ে সব কাম লাগিয়ে রাজত্ব রাজকন্যে রাজকন্যে আমাদের হাতে মাথা কাটু। এবার তাহলে সমীর না দেখার হল না, খবর পেলে নিজে কেমন লিখে গেছে। কি ব্যাপার, তুমি নাকি নরেন আর বিজয়ার বিয়ে দিচ্ছ? হ্যাঁ, একটা হিন্দু মতে। এটা তাহলে কি তুমি এটা সই করেন? কিন্তু আমার হাতে এর চেয়েও বড় দলিল আছে টাকা বলে, সেগুলো এই বাড়িতে পাওয়া গেছে। সে দলিলের সব জেনেও আপনি কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। আপনি কি জানতেন না বাবা জগদীশবাবুকে কি কি লিখে জানিয়েছেন? তা সত্ত্বেও আমার ইচ্ছার বিরুদ্ধে জগদীশবাবুর সমস্ত সম্পত্তি আত্মসাত করে
তার ছেলেকে রাস্তা ভিখিরি করেছেন, এমনকি আমাকে এই গ্রামে এনে ধর্মের দোহাই দিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি গ্রাস করতে চেয়েছেন। আপনি নাকি বাবার বন্ধু? আমারই প্রজাদের উপর অত্যাচার করে আপনার নিজের জমিদারি বাড়িয়েছেন, এই কথা কে না জানে? জিজ্ঞাসা করুন তো এদের, এরা কি সুখে এখানে বাস করছে? সবই জগদীশ্বরের ইচ্ছা। মানে তুমি এত লোকের সামনে এসব শক্ত শক্ত কথাগুলো আমায় বললে। আপনি কি বিবাহ থেকে শুধু মুখে চলে যাবেন? খেয়ে হবে না, আপনাকে মেয়ে জামাই আশীর্বাদ করে খেয়ে যেতে হবে। মেয়েটি কে? নলিনী, বড় জ্যাঠা মেয়ে। চলো বাবা।